কলিযোগ পাবন অবতার দাতা শিরোমণি রাধা ভাবদী সুবলিত তনু বিলাসের চরম পরিণতি পরম কারণিক বরণালয়। শ্রী শ্রী সচিনন্দন গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ দয়াল শ্রী শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গন্ধার্বিকা গিরিধারীর অপর অনুকম্পায় শ্রী শ্রী উর্জা দরো তাত্তিকব্রত শ্রীনিয়ম সেবা মাসির এই মোস্তফাপুর বাজার সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দজিউ মন্দির শ্রী অঙ্গনে যে ভাগবতীয় হরিকথা ভক্তিযজ্ঞের যজ্ঞের পরম আয়োজন সেই পরম আয়োজনে আজ আমরা সপ্তদিবসে উপনীত হয়েছি আয়োজিত দিবসের ভাগবতী আয়োজনে শ্রীমন্দির অঙ্গনে মহামাহেন্দ্রক্ষণে আজ অস্মাদীয় পরম আরাধ্য যিনি ভবসাগর পারের একমাত্র কাণ্ডারী যিনি হৃদয়ের অনাদিকালে অবিত অন্ধকার দুর্ভিত করে দিব্য আলোকে হৃদয় আলোকিত করেছেন যার গুণমহিমা বিদিত যিনি ভবরোগের ঔষধী সেই পরমারাধ্য নিত্যলীলা নিত্য ধামগত শ্রী শ্রী রাধাকুণ্ডের শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী গদ্দির ভূতপূর্ব মহন্ত মহারাজ অনন্ত বিভূষিত শ্রী পণ্ডিত মধ্যাহ্ন বহু গৌরব গৌড়ীয় গ্রন্থ রসশাস্ত্রের প্রণেতা অসামধ্য ভাগবত ব্যাখ্যাতা রাগানুগা ভজনের ধ্রুবতারা অষ্টতর শতশ্রী শ্রী শিল গুরু মহারাজের আজ তিরোধান তিথি এই বিশ্ববন্দিত পাবন শ্রীশিল গুরু মহারাজের চরণে ভুয়ো ভুয়ো পরাধ্য কোটি দণ্ডবাদ প্রণতি সংকীর্তন আচার্য বৃন্দবৃন্দ এই স্নাত প্রতিকূল বৈরী আবহাওয়ার মাঝে দূর থেকে যারা কায়িক পরাভূত করে সংসার দেহসুখকে জলাঞ্জলি দিয়ে শ্রী অঙ্গনে নাট মন্দিরে উপনীত হয়েছেন আপনাদের এই ত্যাগ তিতিক্ষাকে বারবার দণ্ডবাদ প্রণতি দ্বারা অভিনন্দিত করি অভিসঞ্চিত করি আজ আমাদের পাঠের বিষয়বস্তু ভক্তি মহারানীর সিঙ্গার এই প্রসঙ্গেই আজকের সাক্ষাৎকার আলোচনা ভক্তি মহারানীর শৃঙ্গার তৎপূর্বে শ্রীগুরু পদ পদ্মী তারই অনুভব বেদ্ধ শ্রীগুরু মহিমা গুরুতত্ত্ব সামান্য আমরা একটু স্পর্শ করব সাক্ষাৎরিক সমস্ত শাস্ত্রীয় তথা ভাবত এব সদ্ভি কিন্তু প্রভস্য প্রিয় প্রিয় এবদর্শক বন্দে গুরু শ্রীচরণারবিন্দ গুরুদেবের স্বরূপ কি গুরু তত্ত্ব গুরু মহিমা কিরু শ্রী গুরুদেব স্বরূপ মহিমা কিরু সক্ষাদৃক্তেনো সমস্ত শাস্ত্রই রুস তথা শ্রী নিখিল শাস্ত্র শ্রী গুরুদেবের সাক্ষাতে হরি বলে কীর্তিত সকল নিখিল শাস্ত্র ঘোষণা করেছেন হরি সাক্ষাৎ শ্রী গুরু যদ্যপি আমার গুরু চৈতান্যের দাস যদ্যপি আমার গুরু চৈতান্যের দাস তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ গুরু নিখিল ব্রহ্মাণ্ড কুলপতি অখিল ব্রহ্মাণ্ড কুলনায়ক অখণ্ড পরতত্র এতে চাংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং সেই ভগবানের অত্যন্ত অত্যন্ত প্রিয়তম হল শ্রীগুরু কৃষ্ণ এক মহিমায় কৃষ্ণ এক কিন্তু শ্রী গুরুদেব হলেন শ্রী ভগবানের অত্যন্ত অত্যন্ত প্রিয়তম আমি এই ভেবেই রাতুলো আতুল বন্দনীয় চরণ শ্রী গুরুদেবের চরণকে প্রণাম করি বন্দনা করি শ্রী গুরুদেব প্রত্যক্ষত শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত হলেও শিষ্য হলেও তাকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের আবির্ভাবিত আবির্ভাব বলে জ্ঞাত হতে হবে জানতে হবে শ্রীগুরুদেব ভগবানের অত্যন্ত প্রিয় তবুও শ্রীকৃষ্ণেরই আবির্ভাব তত্ত্ব বলে শ্রীগুরুদেবকে জানতে হবে জীবের নিস্তার লাগি হরি জগতে প্রকাশন গুরু রূপ ধরি জগৎগুরু শ্রীকৃষ্ণ আর আমার শ্রী দীক্ষাগুরু পাদপদ্ম মহিমায় এক এক নয় যে চরণে নিজেকে সমর্পণ করেছি শ্রী দীক্ষাগুরু পাদপদ্মে নিজের আত্মনিবেদন করেছি আমার সেই গুরুদেব কিন্তু পৃথিবীর সৃষ্টি করতে পৃথিবী পালন করতে পৃথিবী সংহার করতে সমর্থ আমার শ্রী পারেন। তিনি প্রলয় করতে পারেন কিন্তু বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ এবং গুরুতে কোনো পার্থক্য নাই তাই বলছেন তিনি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়তম গুরুদেব কখনো নিজেকে ভগবান জ্ঞান করবেন না শ্রীগুরু কখনোই পা বাড়ি দিয়ে বলবেন না ফুল তুলসী আমার চরণে দাও তিনি প্রকৃত গুরুতত্ত্বের অধিকারী নন শিষ্যের কাছে শ্রী গুরুদেব ভগবান শিষ্যের কাছে তিনি বন্দনীয় পূজনীয় কিন্তু গুরু যদি ভেবে বসে আমি শ্রীকৃষ্ণ আমি ভগবান আমার চরণেই ফুল তুলসী গঙ্গা জল দাও তাহলে সব গেল যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস মহিমাই গুরু কৃষ্ণ এক করি জানো মহিমাতে গুরু আর কৃষ্ণ এই অংশে শ্রী গুরুতে শ্রী ভগবানে ভেদ আছে অবেদ আছে ভেদাভেদ তত্ত্ব শ্রী গুরুতে শ্রী ভগবানে কি আছে ভেদা ভেদ তত্ত্ব ভেদও আছে আবার অভেদ আছে ভেদটা হলো তিনি অখিল ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি পালন করেন না কিন্তু করুণাতে কৃপাতে উনি ভগবান শ্রীকৃষ্ণকেও ছাপিয়ে গেছেন মহিমায় করুণার মহিমায় গুরুদেবের সাথে মিল আছে মহিমায় গুরু কৃষ্ণ এক করি মান ভক্ত প্রভার উদ্ধবজিকে শ্রীগোবিন্দ নিজেকেই বলেছেন নিজে মুখে আচার্যাং মাং বিজানিয়াত আমি গুরু আচার্য রূপে জগতে স্বয়ং প্রকাট হই তো স্বয়ং বলছেন কৃষ্ণ আচার্য মাং বিজানিয়াত আমি আচার্য রূপে গুরু রূপে আসি কিন্তু করুণাতে কৃপাতে কারণ্য বা করুণা কৃপাতে গুরু কৃষ্ণায়ক সাক্ষাৎ ভগবান এই অর্থে সৃষ্টি স্থিতি অর্থে ভেদ আছে আর করুণাতে কৃপাতে কৃষ্ণ অভেদ ভেদাভেদ তত্ত্ব অচিন্ত ভেদাভেদা কারণ শ্রী আর অখণ্ড কুলপতি ভগবানে অভিন্ন এই জন্য আমাদের ভাবতে হবে যে মহিমায় কৃষ্ণ এক এই কারণে ভাবতে হবে বিশেষ তাৎপর্য হল যদি সাক্ষাৎ ভগবৎস্বরূপ শ্রী গুরুপাদ অনুভূতির দ্বারা অনুভবের দ্বারা না নিতে পারেন তাহলে গুরুদেবে মনুষ্য বুদ্ধি আসবার সম্ভাবনা থাকবে যে গুরুদেব আমার মতো রক্ত পিণ্ড তো গুরুতে যদি মনুষ্য জ্ঞান এসে যায় তাহলে আপনার অনন্তকালের ভজন সাধন সব রসাতলে মনুষ্য জ্ঞান না করো কখন তিনি ভগবানের কারণ্য ঘন ঘনত্তম কৃপা মূর্তি শব্দগুলো এইভাবে দিয়েছেন আচ্ছা ভাষা ভাষা মেঘ খণ্ড খণ্ড ভাষা ভাষা মেঘে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না মেঘগুলি যখন একত্রিত হয়ে আর জমাট বাঁধা ঘনকালো রূপ নেয় ঝড়ঝড়ো বৃষ্টির পূর্ব মুহূর্তে মেঘগুলো যেমন সৌদামিনী মেঘ যেমন ঘনকালো রূপ নেয় তখনই বোঝা যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো স্বয়ং ভগবান জীবকে যে কৃপা করবেন করুণা করবেন প্রেম ভক্তি দান করে জীবকে ধন্যাতি ধন্য করবেন যখন ভগবানের চিত্তে জীবের প্রতি করুণা বা কৃপা উদিত হয় সেই স্বয়ং ভগবানের সর্বশক্তি সম্পন্ন পরতত্ত্ব ভগবানের জীবের প্রতি করুণা কৃপার মেঘটা ঘনীভূত হয়ে কৃপারূপ বৃষ্টি হয়ে যখন গুরু মূর্তি নিয়ে আসেন এটাই হলো ভগবানের আবির্ভাব তত্ত্ব কারুণ্য ঘন কারুণ্য রূপ মেঘ ঘনীভূত হয়ে কৃপারূপ বৃষ্টি জীবকে শীতলতা দানের জন্য আসেন এটাই হলো কারুণ্য ঘন ঘনাত্তম শ্রীগুরুদেব শুধু মেঘ দেখে কি পৃথিবী উর্বর হয় মৃত বৃক্ষ সঞ্জীবিত হয় পক্ষীর তৃষ্ণা মেটে মেঘ দেখে বৃষ্টি হতে হবে তেমন ভগবান আছেন কিন্তু জীবের প্রতি কারুণ্য করুণা কৃপা মেঘ হয়ে যখন অমৃত প্রেম ভক্তির বৃষ্টি হয়ে ঝরেন এই ঝরাটাই গুরুদেব কারুণ্য ঘন ঘনত্তম যদি কখনো গুরুদেবে মত্ত বুদ্ধি আসে মনুষ্য বুদ্ধি জ্ঞান মনুষ্য জ্ঞান আসে তাহলে হস্তি স্নানের ন্যায় সমস্ত সাধন ভজন বিফল বিফলে যাবে খুব ধ্যান দিতে হবে গুরুতত্ত্ব মানে গুরুতত্ত্বই আমরা মাঝে মাঝে গ্রাম বাংলায় খুব গোপনীয় কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে বলি কথাটা খুব গুরুত্বপূর্ণ গুরু কথা আজ এই গুরুতত্ত্ব যদি যথার্থ আমরা নির্ণয় না করতে পারি তাহলে আমাদের সাধন ভজন ওই হস্তি স্নানের ন্যায় নিষ্ফল শ্রীগুরুতে যদি মনুষ্য বুদ্ধি আরোপিত হয় তাহলে তুমি যত ভজন সাধন তীর্থ পর্যটন করো সেটা হস্তি স্নানের নেয় কারণ ওটা অপরাধে রূপ নেবে এই জন্য মনুষ্য বুদ্ধি করলে সকল ভজন নিষ্ফল হয় শ্রীগুরুতে যেন মনুষ্য বুদ্ধি না আসে তো মানুষই তো তিনি তার ব্যথা আছে বেদনা আছে জরা ব্যাধি আছে ক্ষুধা তৃষ্ণা আছে বল থাকলে কি হবে নরলীলাতে ভগবান যখন আসেন তখন নরেরই মতো তো লীলা করেন তাই বলে তিনি তো নর নন তো এই জন্য শ্রী গুরুদেবে আমাদের পরতত্ত্ব বুদ্ধি যেন আসে ভগবত বুদ্ধি যেন আসে আচ্ছা গুরুকরণের প্রয়োজনীয়তা কেন যেহেতু গুরু মহারাজের আপনারা নামটা শুনেছেন ছত্রিশ বছর ধরে রাধাকুণ্ডেরণী মহন্ত মহারাজ ছিলেন তার লেখনি তার গ্রহন্ত আস্তার আজ তার পঞ্চমবার্ষিকী তিরোধান তিথি শ্রী গুরুদেবকে পুষ্পাঞ্জলির জন্য তারই শ্রী গুরুতত্ত্ব মহিমায় আমরা সামান্য পুষ্পাঞ্জলি প্রদান করছি তার আতুলো আতুলো চরণে দেখুন শ্রী পাদ পদ্ম আশ্রয়ের প্রয়োজনীয়তা কেন খুব দুঃখ পায় বেদনা আসে আপনার নিজ সন্তানকে মানুষের মতো মানুষ এবং সমাজে যোগ্যস্তম স্থানে তাকে উত্তীর্ণ করার জন্য আমরা তার শারীরিক তার মানসিক তার সঙ্গীত তার কলা তার অঙ্ক তার অন্যান্য ইংরেজি ভাষা এই সকলের জন্য আলাদা আলাদা শিক্ষক নিয়োগ করি ছেলেটা ভালো খেলতে পারে তার জন্য একটি কোচার বা প্রশিক্ষক আমরা নিয়োগ করি ছেলেটা ভালো ক্রীড়া তার ভিতরে প্রতিভা আছে সে সঙ্গীত কলায় পারদর্শী হলে তাকে সঙ্গীতজ্ঞ শিক্ষকের কাছে সোরালাভ করবার জন্য পাঠায় তাকে অঙ্ক শেখাবার জন্য তাকে ইতিহাস ভূগোল শেখার জন্য আলাদা আলাদা শিক্ষকও রাখা হয় শুধু তাকে যোগ্যতা দানের জন্য সমাজে একটা স্থান যাতে তার নিজস্ব স্বাতন্ত্র ব্যক্তিত্ব তৈরি করতে পারে এতটা বুঝি যে সন্তানকে একটা যোগ্য সম্পন্ন করতে গেলে তার পেছনে প্রশিক্ষক শিক্ষক প্রয়োজন যদি এইটুকু বুঝলাম না তাকে প্রকৃত মনুষ্যত্ব অর্জন করবার জন্য তাকে শুদ্ধ ভাগবত ভক্তি অর্জন করবার জন্য একজন শ্রীগুরুর প্রয়োজন এইটাই আমরা অনুভব করলাম না করি কি শিক্ষককে যেভাবে নিয়োগ করি তেমনি তার মনুষ্য জীবন ধন্য করবার জন্য তার আত্ম উপলব্ধির জন্য তাকে উদ্ধারের জন্য প্রেম ভক্তি ভজনের জন্য কি গুরুর নিকটে ছোটোবেলা থেকে সমর্পণ করি যতটা মাস্টার নিয়োগ করি প্রশিক্ষক নিয়োগ করি যে কারণে আজ সনাতন ধর্মের ঘরে ঘরে যারা নবপ্রজন্মের কিশোর কিশোরী যুবক যুবতী তারা ধর্ম ধর্মবিমুখ এই কারণে ভজন জীবন শুরুই হয় না কারোর ভগবত জীবন শুরুই হয় না স্কুলে গিয়ে বিদ্যার্জনের পূর্বে তো অক্ষর পরিচয় হাতে খড়ি তো ভজন জীবনের হাতে খড়িটাই হলো দীক্ষা ধূপ গোলপ না কিসের গন্ধ আছে গুরুদেব হলো ভক্তি মার্গে প্রবেশের দুয়ার লক্ষ্য করুন শ্রী গুরুদেব হলো ভক্তির রাজ্যে প্রবেশের দুয়ার কোনো ঘরে প্রবেশ করতে গেলে একটা দুয়ার থাকা চাইতো তো ভক্তি রাজ্য প্রবেশের দুয়ার স্বরূপ হলেন শ্রী গুরুদেব কেবল ভক্তিমার্গই নয় যে কোনো বিষয় পারঙ্গম বা পারদর্শী হতে গেলে তাকে তত্তত অভিজ্ঞ বিজ্ঞ গুরুর কাছে তাকে পাঠাতেই হবে তো আমরা গুরুতত্ত্বের উপলব্ধি বা শ্রীগুরুর প্রয়োজনীয়তা যেন অনুভব করি দেখুন গুরুবন্দনায় একটা পয়ার আছে মনোবারণ শাসন অঙ্কুশ হে বলমান হস্তি ঠিক আছে দাদা বলমান হস্তি আর সেই বলমান হস্তির বিচারে তার পিঠে যে হস্তিকে পরিচালনা করছে যে মাউত সে একটা শিশু তো বলমান হস্তিকে যিনি পরিচালনা করছেন চালনা করছেন সে একটা কিশোর আচ্ছা শক্তির বিচারে এমন দশটা কিশোরকে তো হস্তি পাই পিসে মারতে পারে পারে কিনা কিন্তু হস্তিটা কোন পথে গমন করবে এইটা নির্ণয় করার জন্য মাউতের হাতে একটা অঙ্কুশ থাকে একটা কাঠের সলার মাথাতে একটা লোহার শিক বেঁকানো থাকে এটিকে বলে অঙ্কুশ বর্ষির মতো ওই অঙ্কুশটা দিয়ে হাতিকে একটু নির্ণয় করলেই অঙ্কুশ দিয়ে তাকে টানলেই সে সেদিকে যেতে বাধ্য হয় আমার মনটা হস্তির মতো বলশালী মন আমরা সহজে নিয়ন্ত্রণ করতে পারি কি মন আলোর পথে যেতে চাইছে মন মুক্তির পথে যেতে চাইছে মন কল্যাণ উদ্ধারের পথে যেতে চাইছে কিন্তু না পূর্বপূর্ব জন্ম সংস্কারে অবিদ্যা অসংগ কুরসের দ্বারা মন বারবার নিম্ন ধাবিত হচ্ছে এটা আপনাদের না আমার মতো মাদৃশ জীবের মনের দশা নিজের কল্যাণ সকলেই প্রার্থনা করে সকলের প্রার্থিত বাঞ্ছা নিজ কল্যাণ হোক কিন্তু মনের গতি আমাদের বারবার ভোগের দিকে নিচের দিকে যায় কেমন জানেন আচ্ছা আজ সকাল থেকে আমরা তিন বেলা না হোক দুবেলা না হোক এক বেলা তো আহার করেছি ভোজন করেছি করেছি কি না এখানে কেউ উপবাস আছেন নাকি তো আমরা যদি এক বা দুই বা তিনবেলা ভোজন করি এখন প্রশ্ন হলো তাহলে ভোজন ভোজন করেছি ভজন করেছি তো এক বেলা তার মানে আমার মন খাওয়া পরা দেহের ভোগ বিলাসের দিকেই ব্যস্ত ছিল আত্মার অনুসন্ধান ভগবান অনুসন্ধান করেনি তাই ভোজন করেছি তিনবেলা কিন্তু একবেলা ভজন হয়নি এতেই বোঝা যায় মনের গতি উদ্ধম নয় সারা দিন এই মুখে কত প্রশংসা কত গীত কত গান গেয়েছি আমি কত গান গাই মনের হরসে আমার ছেলেটা এবার এম এ পাস করলো মেয়েটা জামাই অমুক অফিসার হ্যাঁ আমার এই ব্যবসা এই প্রতিপত্তি এই আত্মীয় স্বজন এই গল্পই তো করি সারাদিন নিজের মহিমা নিজের প্রশংসা আমি কত গান গাই মনের হরসে কিন্তু একবারও তোমার মহিমা গাইলাম না তোমার গুণকীর্তন করলাম না এখানে যদি আর একটা অনুষ্ঠান হয় তাহলে তো সব শেষ এটা কি বাজার এলাকা ও তাহলে কিছু বলার নেই ছোটোদের কন্ট্রোল করা যাবে না আমরা আছে দাদা আমরা শিক্ষা দেয়নি তাদের এমনি করে আসতে দাদা ওদেরকে আমরা ছোটোবেলা থেকে ঘরে ওই যে ইংরেজি শিক্ষক রেখেছি বাংলা শিক্ষক রেখেছি তবলার মাস্টার রেখেছি সঙ্গীতের কিন্তু গুরুকরণে সাধুচরণে প্রশিক্ষক রাখিনি যে তাকে এই পথে আসতে হবে গুরুকরণের প্রয়োজনীয়তা অন্যভাবে দেখি কিন্তু এইভাবে দেখি না আমাকে মানুষ হতে হবে তো অঙ্কুশ দিয়ে টানলে বলমান হস্তিটি যেমন পথ নির্ণয়ের দিকেই যায় ওর ইচ্ছাপথে চলতে পারে না শক্তিতত্ত্ব হলেও শক্তিমান হলেও তেমনি আমাদের মন ভজন অনুরাগ নাই শুদ্ধ ভজনের জ্ঞান নাই চেতনা নাই মন বারবার ভোগের দিকে যায় গতদিন বলছিলাম বাড়িতে মানুষ মারা গেলে তাকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য দাহ করবার জন্য নিয়ে যাওয়ার আগে বলা হয় যা রান্না বান্না আছে সবাই খেয়ে নাও মানুষ মারা গেছে তবুও তার খাওয়ার চিন্তাটা মাথায় থাকে সারাদিন আর শ্মশান থেকে না ফেললে তো খেতে পারবে না কিছু খেয়ে নাও মানুষ বাড়িতে মানুষ মারা গেলেও তার মাথায় খাওয়ার চিন্তাটা থাকে কিন্তু একটু সংকট সমস্যা হলে বলি বড় সংকট যাচ্ছে সমস্যা যাচ্ছে এখন ঠিক ভজন সাধন করবার মতো সময় হাতে নেই অথচ মৃত ব্যক্তি মারা গেলে নিজজন মারা গেলে সে খাওয়ার কথা মনে থাকে মানুষ শেষ দিন পর্যন্ত কিন্তু আহার করে স্লাইনের গ্লুকোজ হোক খায় কি না হাসপাতালে ভর্তি করলেও তো না খাইয়ে রাখে না সিলাইনের দ্বারা গ্লুকোজ খাওয়ানো হয় মানুষ মৃত্যুর দিন পর্যন্ত ভোজন করে কিন্তু মৃত্যুর দিন ভজন করবার সংকল্পনায় নাই আমাদের এর অর্থই হলো আমার মন অনন্ত জন্মের কুসংস্কারের দ্বারা ভোগমুখী দেহমুখী সংসারমুখী তো এই বলবান হস্তির মনটাকে ভগবৎমুখী করতে গেলে শ্রী গুরুদেবী হলো ওই অঙ্কুশের মতো গুরুদেব আমাকে কৃপা করে চরণে ফিরিয়ে দেবে বারণ শাসন মন মানে না কিন্তু বারণ শাসন গুরুদেব আমাকে অঙ্কুশের মতোই বলমান হাতিটা যেমন অঙ্কুশের দ্বারা নিয়ন্ত্রিত হয় উলোধনি বারবার দেওয়ার দরকার নেই পারলে একবার দিবেন এটা নিয়ম এই জন্য বলছেন গুরুদেব অঙ্কুশ তিনি ফিরিয়ে আনেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব দীক্ষার প্রয়োজনীয়তা জীবনে অবশ্যই বোধ করবেন উপলব্ধি করবেন আরও বলেছেন নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প গুরু কর্ণ ধার ময়া অনুকূল এনে নবস্ব পুমাং পোমাং ভবাদ্দিং ন স আত্মহা কি অপূর্ব হে উদ্ধব গোবিন্দ নিজে বলছেন শ্রীমুখে হে উদ্ধ এই নরদেহটা হলো আর্দ শ্রেষ্ঠ এই মনুষ্য নির্দেহ এটি সুলভ নয় গতদিন আমরা এটি জেনেছিলাম দেবতারাও তপস্যা করে প্রার্থনা করে আকতি জানায় হে পরমেশ্বর এই ভক্তি ভূখণ্ডে এই বাংলার ভূখণ্ডে এই ভারত ভূখণ্ডে মুকুন্দ সেবার মতো একটা মনুষ্য জন্ম দিয়ে কোনো ভক্তের গৃহে আমাকে জন্ম দাও দেবতারা প্রার্থনা করছে কোন বৈষ্ণবের গৃহে শুদ্ধ ভক্তের গৃহে আমি দেবতার পথ চাই না ইন্দ্রের পথ চাই না কারণ দেবলোকে ভোগ আছে ঐশ্বর্য আছে ভজন নেই আর ভজন না হলে প্রেম ভক্তি ভগবান রস আস্বাদন স্বর্গে অমৃত পান করা যায় কিন্তু ওখানে প্রেমামৃত নেই ভক্তি অমৃত নেই ভজনামৃত সঙ্গমৃত নেই দেবতারাও প্রার্থনা করে এই ভক্তি ভূখণ্ডে মুকুন্দ সেবার মতো কোনো ভক্তের গৃহে আমাকে মনুষ্য কোলে জন্ম দাও দেবতাদেরও সুলভ নয় কিন্তু আমরা সুলভ করে পেয়েছি গোবিন্দের কৃপায় নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং সুকল্পং শ্রীগুরু কর্ণ ধারণা এই মনুষ্য দেহটা যদি তরণী হয় নৌকা হয় এই সংসারটা হলো সমুদ্র এখানে কাম ক্রোধের উত্তাল তরঙ্গ আছে আর এখানে ভোগ বিলাসের হাঙর কুমির চিবিয়ে খাওয়ার জন্য প্রস্তুত আছে সাগর কি সাধ্যে পার হওয়া যায় নিজ চেষ্টায় পার হওয়া যায় ছোট ডিঙি নৌকা নিয়ে সাগর পার হওয়া যায় এই জন্য এই ভব সংসারে দেহরূপ তরণীতে আচ্ছা নৌকা দেয়া হলেও কি মাঝি না থাকলে পার হতে পারবেন খরস্রোতা নদীতে তো বললেন এই ভব সংসারের দেহতরণীর সংসার মায়ার সাগর পাড়ি দেওয়ার একমাত্র পারের কাণ্ডারি হলেন শ্রী গুরুদেব গুরুদেব ভিতরে আর কোনো কাণ্ডারি নাই ভবসিন্দ পারে যাবার নিমিত্ত প্রযত্ন না করে কিন্তু মনুষ্য জন্ম পেয়ে এই ভূখণ্ডে জন্মে মনুষ্য জন্ম লাভ করে আর যদি সে শ্রীগুরুকে কাণ্ডারি না করে আর এই ভগবানের সাধুসঙ্গের হরিকতার অনুকূল বাতাস যদি সে সাধন ভজনের পালে না লাগিয়ে নিজের উদ্ধারের চেষ্টা না করে বলেন তিনি হলেন প্রকৃত আত্মহত্যাকারী আত্মহত্যা কাকে বলে বিষ খাওয়াকে গলায় রশি দেওয়াকে ট্রেনে মাথাকে দেওয়া বলে আত্মহনন আত্মহননের থেকে কোটিগুণ পাপ হলো আত্মহত্যা ওগুলো আত্মহনন বলে প্রকৃত আত্মহত্যা হলো এই ভূখণ্ডে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে দেহরূপ তরণী পেয়ে গুরুরূপ কাণ্ডারী পেয়ে ভগবানের অনুকূল রূপ সাধন ভজন সাধুসঙ্গ পেয়েও যে নিজের উদ্ধার করার চেষ্টা করল না ইনিই হলেন আত্মহত্যাকারী এর থেকে বড় পাপার নাই কতগুলি কি শুধু শুনব আমরা প্রকৃত আত্মহত্যা গলায় রশি দেওয়া নয় প্রকৃত আত্মহত্যা হল এই দুর্লভ ভগবত দুর্লভ সুযোগ পেয়েও নিজেকে উদ্ধারের চেষ্টা না করা প্রমাণ ভবাদ্দিং তরে সৎ মাহা যদি নিজেকে উদ্ধারের চেষ্টা না করলে তবে তুমি আত্মহত্যাকারী আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে সাবধান হতে হবে ঠাকুর মশাই কি বলেছেন বন্দেময়ী সাবধান মতে গুরুকে ভজন করতে হবে একটু সতর্ক হও আর কেউ পারের কাণ্ডারি নয় শ্রী গুরুদেব আশ্রয় না করলে জীবনে কর্তব্য কর্মের জ্ঞান কোনো কালেই হবে না যদি বলেন মোটা মোটা শাস্ত্র আছে তো ভালো ভালো উপদেশটা আছে তো তো কানে কানে গুরুদেবের চরণে সমর্পিত করে মন্ত্রের কি দরকার আমি গ্রন্থ পড়ব শাস্ত্র পড়ব আমি জ্ঞানীদের সঙ্গ করব এই কথার উত্তর হলো ডাক্তারি পাশ করবার জন্য ডাক্তার হওয়ার জন্য যে মোটামোটা এম এর বইগুলো আছে ওগুলো বাড়ি বসে পড়লে ডাক্তার হওয়া যাবে কেউ কেউ বলে আমি জ্ঞানীদের সঙ্গ করব আবার গুরুর চরণে নিজেকে বিকিয়ে দিতে হবে কানে মন্ত্র নিতে হবে কেন জ্ঞানীদের কাছে জ্ঞান নেব বইয়ের থেকে পুস্তক থেকে জ্ঞান নেব একটা জিনিস লক্ষ্য করবেন আপনি ভেলুর থেকে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে এসেছেন আর ওদের লেখাগুলো সহজে কেউ বুঝতে এখন সেই প্রেসক্রিপশানের কোন ওষুধ কারণে খেতে হবে কখন খেতে হবে এটা জানার জন্য এক প্রফেসরের কাছে গেছেন আপনি দেখুন তো এই প্রেসক্রিপশন দেখে কোনটা কিসের ওষুধ কোনটা চর্মরোগের ওষুধ কোনটা হাডের ওষুধ প্রফেসর মাস্টার বলতেই দিতে পারবে তো পারবে কি বাবা কিন্তু যে ছেলেটা ক্লাস থ্রিতে পড়েছে সে দশ বছর ধরে এই মোস্তফাবুর বাজারে কোনো ফার্মেসিতে ওষুধ বেচাকেনা করে কয় বছর পড়েছে কোন পর্যন্ত ক্লাস থ্রি পর্যন্ত সে কিন্তু প্রেসিক্ষণটা দেখেই আপনাকে বলে দেবে এইটা চর্মরোগের এইটা হার্ডের এইটা পেশারের প্রফেসর পারল না শিক্ষক পারল না এই ক্লাস থ্রি পড়া ছেলেটা বলে দশ বছর থেকে ফার্মেসিতে ওষুধ নাড়াচাড়া করতে করতে এই অভিজ্ঞতাই তো সে অর্জন করেছে তেমন জ্ঞানীরা পুস্তক পড়ে পাণ্ডিত্য ফলাতে পারে শাস্ত্র ঠোঠস্ত করে মানুষকে মোহিত করতে পারে কিন্তু কোন রোগের কোন ঔষধের নিরাময় হবে এটা ভগবানের কৃপামূর্তি গুরুদেব ছাড়া আর কেউ দিতে পারে না কারো দেওয়ার সামর্থ্য নেই শ্রী গুরুদেবই পারে আপনাকে এই তত্ত্ব জানাতে এখন আমাদের সামনে একটা জিজ্ঞাসা আসছে যে এই গুরুবাদের একটা সমস্যা চলছে সনাতন ধর্মে একটু পাঠ করতে শিখলে একটু মানুষের রোগ অসুখ সারতে পারলেই একটু সমাজে তার খ্যাতি প্রভাব ছড়িয়ে পড়লেই সে গরু সেজে বসছে এটাকে ব্যাধি বলা হয়েছে গুরু সকলে হতে পারে না সকলের হওয়া উচিত নয় আমাদের বঙ্গদেশেই বাংলাদেশের মানুষের আবেগ অত্যন্ত বেশি আবেগের কারণে কারো ভিতরে কিছু মহিমা পাণ্ডিত্য দেখলেই তাকে গুরুরূপে বরণের একটা হিড়িক কিছু তার মহিমা প্রকাশ করতে পারলেই তাকে গুরুকরণ করা হয় কিন্তু একটা অনুরোধ করব বাবা বসো সামনে বস একটা অনুরোধ করব হাত জোড় করেই করব ক্ষুদ্র হলেও আপনাদের চরণে নিবেদন করব মস্তকে সর্পাঘাত হলে ওখানে বাঁধন দেওয়ার চিকিৎসা করার জায়গা থাকে বিষক্ত সর্প যদি মস্তকেই ছোবল মারে তা আপনি বাঁধন কোথায় দেবেন ওঝাগিরি করার জায়গা জীবনে যদি গুরুকরণ ভুল হয় ওখানে আর সংশোধনের উপায় প্রায়শ থাকে না অন্তত শতবার আপনাকে ভাবতে হবে সদ্গুরুদেবের লক্ষণ কি তিনি ইনি প্রকৃত সদ্গুরু তার কি লক্ষণ শাস্ত্রে বারবার সদ্গুরুদেবের লক্ষণ বলে দিয়েছেন এই লক্ষণগুলি যার এই গুণগুলি যার আছে তিনি তোমার গুরু হওয়ার যোগ্য বিবাহ আর দীক্ষা যার জীবনে ভুল হয়ে গেছে তার জীবন তছ হয়েই গেছে বিবাহ এবং দীক্ষা এ দুটি জিনিস ভুল হলে সংশোধনের উপায় প্রায়শ থাকে না এই জন্য আমাদের একটু জানতে হবে আজকাল তত্ত্বকথা মানুষ শুনতে চায় না একটু কাহিনী একটু আবেগ এগুলি দিলেই আসর মাতানো যায় কিন্তু না জীবনের মূল জিনিসটা দেখুন অঙ্কের সূত্রে যদি ভুল হয় অঙ্ক বসাতে গিয়ে সূত্রে যদি ভুল হয় অঙ্ক মিলবে তো ভাগ মিলবে তো কখনো তো দীক্ষা বা বিবাহ যদি কারো জীবনে ভুল হয়ে যায় তার অঙ্ক মেলে না এই জন্য গুরু মহারাজ গুরুদেবের শাস্ত্রত্ব গুরুদেবের লক্ষণ বর্ণনা করছেন কি লক্ষণ তিনি বলছেন তসমাদ গুরু প্রপদ্যতে খুব লক্ষ্য করতে হবে এই হলো লক্ষণ শ্রী গুরুদেবের তস্মাৎ গুরু প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেয়ম কি বলছেন তসমাৎ গুরু প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রে উত্তম শব্দে পরে চাত ব্রহ্ম উপাস্রয়ম এই যে গুরু মহারাজ বলছেন এগুলি লক্ষণ বলছেন যে সাধু পুরুষে যিনি ভজন পরায়ণ নির্মল চরিত্র শুদ্ধ চরিত্র দয়াবান ন্যায় নিষ্ঠা পরায়ণ সদাচার সম্পন্ন যে সাধু সেই সাধু শক্তি গুরু শক্তির আবির্ভাবের প্রণালী ভজন সাধন দ্বারা যাদের চিত্ত মালিন্য অপসিত হয়েছে যে হৃদয়ে ভক্তিদেবীর আবির্ভাব হয়েছে এবং দয়া দাক্ষিণ্য বিবিধ গুণের দ্বারা যিনি ভূষিত হয়েছেন আর যিনি শব্দব্রহ্মে এবং পরম ব্রহ্মে নিষ্ণাত সমগ্র শাস্ত্র জ্ঞান যার মধ্যে পরিপূর্ণ প্রকাশ হয়েছে সমস্ত শাস্ত্রের জ্ঞান কারণ শিষ্য যদি জিজ্ঞাসা করে সদ্গুরুদেব তিনি শিষ্যের সমস্ত প্রশ্নের মীমাংসা যিনি শাস্ত্রত্ব করে দেওয়ার মতো সামর্থ্য শিষ্যের সমস্ত প্রশ্নের উত্তর দানে যিনি শাস্ত্রত্ব সমর্থ তস্ম গুরুপ্রবদ্ধতে জিজ্ঞাসু শ্রেয় উত্তমাম যিনি শিষ্যের প্রশ্নের নিরসন করতে পারেন উত্তম শাস্ত্র জ্ঞান দিয়ে এবং শব্দেতে যার নিষ্ণাত হয়েছে শব্দ অনুভূতি যার হয়েছে আর শাস্ত্রের শব্দে পরম ব্রহ্মে যার সমশ্রয় উপশ্রয় হয়েছে সেই সদাচার সম্পন্ন নির্মল আর বিশুদ্ধ ভজন আবিরভাবে যার চিত্ত প্রেমভক্তির উদয় হয়েছে তিনি দিব্য জ্ঞান দিতে পারেন চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই যিনি আমার জ্ঞানদৃষ্টি উন্মোলন করে দিলেন যিনি আমার দেহ থেকে আত্মাকে ভেদ করে অনুভূতির দ্বারা জানালেন যে তুমি দেহ নও তুমি কৃষ্ণের নিত্য দাস তুমি পরমাত্মার অংশ যিনি এই দেহ আত্মার ভেদ তত্ত্ব তো জানালেন অনুভূতির দ্বারা জানালেন সমস্ত শাস্ত্রের জিজ্ঞাসা যিনি শ্রেয় উত্তম রূপে নিরসন করলেন শিষ্যের সংশয় আর যিনি শব্দব্রহ্মে বা পরমব্রহ্মে নিষ্ণাত ইনি হলেন সদ্গুরুদেবের পূর্ণ লক্ষণযুক্ত সদ্গুরু বিষয়টা পরিষ্কার হলো না আমি আরও সহজ করে চারটে গুণাবলী বলছি যার মধ্যে এই চারটে গুণ কম বেশি পরিলক্ষিত হবে তাকেই গুরুরূপে মানতে পারেন চারটে গুণ শুনছেন তো চারটি গুণ যার মধ্যে প্রকাশ দেখবেন প্রকট দেখবেন তিনি গুরু হওয়ার যোগ্য যিনি নিষ্ঠার সহিত অস্কলিত নিষ্ঠার সহিত ভগবাদ ভজন করেন এবং ভগবাদ অনুভূতি সম্পন্ন তিনি শ্রী গুরুচরণ আশ্রয়ের ভক্তি লাভ বা কৃপাকরবার সামর্থ্য যার আছে প্রথম লক্ষণটি তার কি বললাম আবার বলি যিনি সুদৃঢ় বিশ্বাস নিঃশ্বাস নিষ্ঠার সহিত শিষ্যকে বলি তুমি সাড়ে তিনটে উঠে মঙ্গল আরতি দেবে কিন্তু গুরুদেব ওঠেন ছটায় এই গুরুদেবের আদেশ কেউ মানবে না এক গুরুদেব বললেন দেখ প্রভাতে মুহূর্তে উঠে মঙ্গলারতি দেখাতে হয় উনি দুই তিন মাস করলেন গুরু আজ্ঞায় কিন্তু পরে দেখলেন গুরুদেব ওটে সাতটায় উনি তখন চিন্তা করলেন গুরুদেব যদি সাতটায় ওঠে আমি পাঁচটায় উঠলে দোষ কি কিন্তু পাঁচটার ঘুম ভোরের ঘুম আরও গাঢ় হয় সুখপ্রদ হয় আরামপ্রদ হয় বললেন গুরুদেব সাতটায় আমি ছটায় উঠি এক ঘন্টা আগে তো উঠতে পারো এভাবে এভাবে ধীরে ধীরে দেখা গেল সেই গুরুদেব ওঠে সাতটায় আমি উঠবো সাতটায় নিষ্ঠা ট্যাকে আদেশ উপদেশ এখানে রক্ষিত হয় এই জন্য শ্রী গুরুদেব যিনি সুদৃঢ় বিশ্বাসের সহিত নিষ্ঠার সহিত সদাচার পালন করবেন ভগবৎ ভজন করবেন ভগবত অনুভূতি সম্পন্ন প্রথম লক্ষণ এটি তিনি সদাচার সম্পন্ন হবেন ভজন নিষ্ঠা নিষ্ঠাপরায়ণ হবেন যিনি বেদ বেদের যথার্থ তাৎপর্য জ্ঞাপক যিনি বেদ বেদান্ত উপনিষদ আর সমস্ত বেদান্তের সার অমলপুরাণ ভাগবত ভক্তি শাস্ত্র সুনিপুণ শাস্ত্র যুক্তির দ্বারা যিনি সমস্ত সংশয় সেদন করতে সমর্থ দ্বিতীয় গুণ সেটি যিনি বেদ বেদান্ত উপনিষদের ব্রহ্ম জ্ঞান রাখেন যিনি বেদান্তেরও সারাৎসার শ্রীমৎ অমলপুরাণ ভাগবতের আর যিনি সুনিপন ভক্তিশাস্ত্র দ্বারা সমস্ত সংশয় ছেদন করতে সমর্থ দ্বিতীয় গুণ এটি তৃতীয় গুণ কোনটি না যিনি শ্রীকৃষ্ণে অপরোক্ষ অনুভব হেতু আর কৃপাশক্তি লাভ করে সেই কৃপাশক্তি অন্যের ভিতরে সঞ্চারিত করবার সমর্থবান তৃতীয় লক্ষণ এটি ভগবানের অপরোক্ষ অনুভূতি যার হৃদয়ে আছে এবং সেই অনুভূতি বা দিব্য জ্ঞান আলোক যিনি অন্যের ভিতরে সঞ্চারিত করতে পারেন তৃতীয় লক্ষণ হল সেটি আর যিনি কাম কামনা অর্থ বাসনার লোভ শূন্য চতুর্থ গুণ হল সেটা শিষ্য প্রণামী দিল টাকাটার ওয়েট হাতে নিয়ে মনে করছেন ওয়েটটা কত পাঁচশো না এক হাজার আলোতে গিয়ে গোপনে দেখে নিল যার এখনো এই জাতীয় প্রলোভন আছে অর্থাৎ কাম কামনা পর ধনের প্রতি যার লোভশূন্যতা না এসেছে তিনি গুরু হতে পারবেন না তো এই জন্য এটা স্বাভাবিক কয়েকটি লক্ষণ আমি বর্ণনা করলাম গুরুকরণের আগে আপনাকে অবশ্যই শাস্ত্রের সুনির্পুণ সিদ্ধান্তের উপরে গুরুকরণ করতে হবে গুরুদেব জন্ম জন্মান্তরের পিতামাতা জন্ম জন্মান্তরের না ভাই বন্ধু স্ত্রীপুত্র এ জন্মে যারা আগামী জন্মে তারা হবেন না কিন্তু শ্রী গুরুদেব আমার জন্ম জন্মান্তরের চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই শ্রী গুরুদেব আপনার জন্মজন্মান্তরের একটি ঘটনা মনে পড়লো আমরা আস্বাদন করেছিলাম মধ্যাহ্নে আমাদের পশ্চিমবাংলার অন্যতম শ্রেষ্ঠ যোগীরাজ ছিলেন শ্যামাচরণ লাহেড়ি এনার যোগ বিভূতি এমন ওনার শিষ্যকে নিয়ে উনি যাচ্ছেন এক নগরের পর দিয়ে শিষ্যকে বললেন তোর কাদের অন্যটা ছিঁড়ে একটা খণ্ড কাপড় হাতে পেঁচিয়ে রাখ কাজে লাগবে এর বলার পাঁচ মিনিট পরে উনি একটা ছাদের তলে দাঁড়িয়েছেন দাঁড়ানোর এক মিনিট পরে ওনার পায়ে বড় একটা ইট পরে পাটা ক্ষতবিক্ষত হল হলো উনি বললেন যে কাপড়টা ছিটতে বলেছিলাম ওটা দিয়ে বেঁধে দে শিষ্য বেঁধে দেওয়ার পরে বলছেন তার মানে আপনি জানতেন যে আপনার ইট পড়বে পা কাটা পড়বে পাঁচ মিনিট পরে আর আপনি আমার কাপড় ছিঁটতে বলেছেন তো যদি জানতেনই তো আঘাতটা নিলেন কেন এখানে দাঁড়িয়ে চলে তো যেতে পারতেন বলেন আমার প্রারব্ধে আজ এই রক্তক্ষয় ছিল আঘাত ছিল আমি এড়িয়ে গেলে পারতাম কিন্তু আবার কোন জন্মে প্রারব্ধ তো নষ্ট হয় না আমাকে ভুগ দে হতো তাই আমি ভোগটা আগেই করে নিলাম বেঁধে দে এরা যোগী ত্রিকালজ্ঞ ত্রিকালকে দেখতে পায়। তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকার তাকে সম্মানে ভূষিত করে গোল্ড মেডেলে ভূষিত করে তাকে বর্ধমানে পাহাড় ভাঙবার জন্য নির্দেশ দিলেন ডেনামাইট দিয়ে বড় বড় পাহাড়গুলো যখন ভাঙা হচ্ছে তখন একপাশে পাহাড়ের গোহা থেকে একটা মধুর কণ্ঠে আওয়াজ আসছে শ্যামা শ্যামা এদিকে আয় উনি বললেন এখানে আমার নাম ধরে কে ডাকে এখানে তো আমি অপরিচিত জীবনে প্রথম এলাম কে আমার না এত মধুর কণ্ঠকার উনি কণ্ঠস্বর অনুসরণ করে করে এগিয়ে গেলেন দেখলেন এক গুহার ভেতর থেকে গুরুগম্ভীর শব্দ আসছে শ্যামা চলে আয় যখন গুহার সামনে পাথরের আর দ্বার আবৃত করা বললেন পাথরটা সরিয়ে ভেতরে আয় ভেতরে গিয়ে দেখলেন এক জটা জুটো মহান আচার্য বসে আছেন সামনে একটা শূন্য আসন পাতা কে আপনি আমাকে নাম ধরে কেন ডাকছেন আমি তো আপনাকে চিনি না চোখ মুদ্রিত করেই বলছেন আসনে বস আমি আপনার আসনে বসতে যাব কেন বলো আসনটা তোরই চিনতে পারছিস না আমায় আমার অঙ্গে একটু স্পর্শ কর যেই অঙ্গে স্পর্শ করেছে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় পূর্বজন্মের স্মৃতি ফিরে এসেছে শোন তুই আমার শিষ্যই ছিলি গুরু শিষ্য মেলে এখানে বসে আমরা জব ধ্যান করছিলাম কালের নিয়মে কালের করাঘাতে মৃত্যু তোকে এসে নিয়ে যায় আমি তোর অবশিষ্ট ভজনটা পূর্ণ করে গোবিন্দের চরণে পৌঁছে দিতে পারিনি তাই আজও বসে আছি কবে আবার আসবি কবে আবার তোকে ভক্তি দিয়ে গোবিন্দের চরণে পৌঁছে দেব এই হল গুরুদেব এই হলো শ্রী গুরুদেব যতদিন শিষ্য শুদ্ধ ভক্তির দ্বারা গোবিন্দের চরণে না পৌঁছাবে জন্ম মৃত্যুর উদ্ধে শত স্বরূপে স্থিতি না হবে ততদিন গুরুদেব অপেক্ষা করবেন আপনাকে বাকি কাজটুকু ভজনটুকু উদ্ধার করবার জন্য শ্রী গুরু মহিমা সাধারণ নন এই পশ্চিম বাংলাতেই ব্রুজের এক মহাত্মা এসেছিলেন তো কিছু মানুষকে তিনি ভক্তির প্রেম ভক্তির জন্য দীক্ষা শিক্ষা দিয়েছিলেন হাতে মদের মতল নিয়ে এক মাতাল এসেছে গুরুদেব গুরুদেব আপনি আমায় দীক্ষা দেবেন উনি ওনার দিকে এক মুহূর্তের দৃষ্টি দিয়ে বললেন বাবা তুমি স্নান করতে পারবে বলে হ্যাঁ পারব স্নান করে ধুতি পরিয়ে অনেকে তিলক দিয়ে মন্ত্র দিয়ে জিজ্ঞাসা করছেন গোপনে কয় বোতল করে মত পা খাও বলেন সন্ধ্যাবেলায় এক বোতল লাগে প্রভু বলে কাল থেকে দুই বোতল নেবে পর স্ত্রীর প্রতি আসক্তি আছে বললো সেটা তো আছে বলল আরো বাড়াবে হাসছে আর মাতাল বলছেন মদ আরও খেতে বলছেন পরিস্থিতির প্রতি আরও আসক্তি আসতে বলছেন গুরুদেব ডেকে বললেন শোন যে বীজ তোকে আমি সঞ্চারিত করলাম যে শক্তি সঞ্চারিত করলাম সেই শক্তি যথার্থরূপে তোর ওই প্রবৃত্তি থেকে তোকে ফিরাতে পারে তুই যত পারিস তোর প্রবৃত্তিতে চল আমি যে কৃপাশক্তি তোকে দান করলাম এই কৃপাশক্তি তোকে সুনিয়ন্ত্রিত করে আনবে যা তোর স্বভাবের গায়ে আমি নিষেধ করব না কিন্তু এই শক্তি তোকে ফেরাবেই এই যে আশীর্বাদ করে দিলেন বিশ্বাস করুন হাওড়াতে ঘটে যাওয়া ঘটনা এক সপ্তাহের মধ্যে তিনি নেশা ছেড়ে দিলেন পরস্ত্রী আসক্তি ছেড়ে দিলেন ধুতি মালা নিয়ে ভগবানের নামে নগরে নগরে কীর্তন করতে লাগলেন তিনি আমার দিব্য শক্তি যদি সঞ্চারিত করে থাকি তোর স্বভাব সংশোধন হবে এরাই হলো সদ্গুরু এজন্য শুদ্ধ সদ্গুরুর করুণা কৃপা এটি আমাদের সাধনার দ্বারা আমরা বেশি পথ এগিয়ে যেতে পারব না কে গুরুকরণ করেনি রঘুপতি রামচন্দ্র বশিষ্ঠকে বিশ্বামিত্রকে গুরুকরণ করেছেন সাক্ষাৎ অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপনী মনির আশ্রমে অবন্তী নগরে তিনি তাকে গুরুরূপে বরণ করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি ঈশ্বর পরিপাদের কাছে দীক্ষা নিলেন সন্ন্যাস নিলেন কেশব ভারতীর কাছে স্বয়ং ভগবানও আচরণ করে দেখিয়ে গেলেন শ্রী গুরু আশ্রয় একান্ত প্রয়োজন শ্রী গুরু আশ্রয়ে আমাদের একান্ত অপরিহার্য এখন একটা প্রশ্ন আমার সামনে এসে দেখা দিচ্ছে কিছু মানুষ এখনই আপনাদের মনে দেখুন ভাগবতটা কি ভাগবত শুনলে এখানে যা যা প্রশ্ন আপনার ভিতরে উত্থাপিত হচ্ছে আলোচনা শুনে যান দেখবেন উত্তরটা শাস্ত্র কৃপায় মহাতের কৃপায় পেয়ে যাবেন আপনি ওর মধ্যেই পেয়ে যাবেন উৎকণ্ঠা যদি থাকে প্রশ্নের আপনি আলোচনার মধ্যেই তার সদুত্তর পেয়ে যাবেন ভাগবত সাধারণ জিনিস না একটু লক্ষ্য করুন ভাগবত কাকে বলে ভাগব আচ্ছা এই যে ভাগবত হচ্ছে আপনাদের এখানে ব্যাপী দিন আর সপ্ত দিবস আচ্ছা এই ভাগবত দিচ্ছেন কেন যদি প্রশ্ন করা হয় সেবক কমিটি ভাগবত পাঠ দিলে কি হয় কেন দিতে হয় যদি বলি ভাগবতের মহিমা কি আর চারিদিকে এত বেদপাঠ হয় কি চণ্ডীপাঠ হয় কি চণ্ডীপাঠের আসর বেদপাঠের ভাগবত পাঠ চারিদিকে গ্রাম গঞ্জ নগরে তরঙ্গ বইছে ভাগবত এর হেতু কি ভাগবতের মহিমা কি মহিমা মানে মহিমা মানে মহত্ব কোনো বস্তুর মহত্বকে জানা মানে তার মহিমা ভালো করে ধ্যান দিন কোনো বস্তুর মহত্ব জানা মানে তার মহিমা জানা তো ভাগবতের মহত্ব কী তার মহিমা কি। বলি দেখুন ভাগবত পাঠ এই কারণে দিতে নেই কার্তিক বাবু দিয়েছে তো আমিও দেই ওনার বাড়ি বেশ আনন্দ হয়েছিল বহু লোকজন এসেছিল আমিও দেই এইটার কারণে ভাগবত না অমুক দিয়েছেন আমিও দেব এটার কারণে কি ভাগবতের মহিমা এটি না আচ্ছা মানুষ এখন প্রায়ও কিছু করবার আগে তার মহিমা কি জানতে চাই ভগবান শিবের মাথায় জল ঢালবো কেন কি পাবো এর মহিমা কি তিত্ত করতে যাব দান ধ্যান করবো তো এর মহিমা কি সব কিছুতে একটা কারণ জানতে চাই মানে এটা করলে তো ভাগবতের মহিমা কি শুনুন খুব মন দিয়ে অনেকেই ভাগবত পাঠ দেয় পিতৃপুরুষের উদ্ধারের জন্য দেয় না ভাগবত সপ্তাহ দেয় পিতামাতার কল্যাণের জন্য আমি বলি এজন্য ভগবত দেওয়া উচিত না কথাটা আবার বিরূপ ব্যাখ্যা করবেন না শুনুন আমি বলি কি পিতামাতার উদ্ধার পাটের দ্বারা হয় কিন্তু আমার মনে হয় কারো পিতামাতা কোনো সুকৃতির দ্বারা তারা উদ্ধার হওয়ার পরে তাদের আশীর্বাদেই ভগবত হয় পাট দিলে উদ্ধার হয় না তাদের সুকৃতির দ্বারা উদ্ধারের আশীর্বাদের ফলে বাড়িতে ভাগবত পাঠ দেওয়া যায় জানি না হৃদয়ে কথাটা আপনাদের স্ফুরন ঘটাতে পারলাম কিনা পিতা মাতা উদ্ধার হলে সুকৃতির দ্বারা তবে তাদের আশীর্বাদে এই বুদ্ধির উদয় হয় আমি ভাগবতে একটু ভাগবত পাঠ দেব বহু সৌভাগ্য সুকৃতি হলে তবে তবে ভাগবতের মহিমা কি ভাগবতের মহিমা হল সুখদেব গোস্বামী প্রথমেই বলেছেন ধর্ম পরিতকই তব অত্র পরাং নির্মাত সারানাং শতাং কোন কামনা বাসনা অহিক বা পারলৌকিক কোনো কামনা বাসনা দিয়ে ভাগবত আশ্রয় নিতে নেই ভাগবত পাঠ দিতে নেই তবে কেন দিতে হয় সহজ অমল সুখরাশি অর্থাৎ পাঠের দ্বারা সহজ স্বাভাবিক অন্তরের প্রেমানন্দ হবে বলে আনন্দ হবে বলেই ভাগবত আমার ছেলের চাকরি হোক পূর্বপুরুষ নরক থেকে উদ্ধার হোক এই পাঠের দ্বারা আমার অমঙ্গল দূর হোক এটা কামনা তাড়িত কামনা বাসনা তাড়িত কিন্তু বলছেন নির্মত সরনাং শতাং ধর্ম পর্য করিত যদি পরম ধর্ম ভাগবত ধর্মের আশ্রয় নিতে চাও তবে জাগতিক বা পারলৌকিক কোনো কামনা দিয়ে ভাগবত দিতে যেও না উদ্দেশ্য হল সহজ অমাল চেতন সহ সুখ রাশি আমার ভেতরে যে আত্মার সহজ আনন্দ আছে প্রেমানন্দ আছে ওইটার প্রকট করবার জন্যই ভাগবত বলবেন পরীক্ষিত মহারাজ তো অভিশাপ মুক্তি পাওয়ার জন্য সাত দিন ভাগবত শুনেছিলেন কিন্তু শোনার পরে উনি কি ওই বাচ্চাগুলিকে একটু সরিয়ে দাও না বাচ্চাগুলিকে বারবার মনসংযোগে চির ধরছে জয় রাধে সবাইকে আর শোনে ভাগবত এদিকে শুনুন আমার একটা অযোগ্যতা আছে সেটা হলো আমি কোলাহলের ভিতরে পাঠ বলতে পারি না এটা আমার অযোগ্যতা শুধু ভক্তগণ তাহলে ভাগবত পাঠের মহত্ত্ব কি বলছেন সুখদেব গোস্বামীকে বল সুখদেব গোস্বামী পরমাংশ কুলতিলক বলছেন পরীক্ষিতকে আমি মরব এটা পশু বুদ্ধি ভাগবত শুনে বলছেন হে গুরুদেব আমি মৃত্যুকে এখন পরম আত্মীয়র ন্যায় অভিবাদন জানাচ্ছি তুমি এসো মৃত্যু ভাগবত শুনে তার মৃত্যু মোহ দেহাবেশ দূর হয়ে গেল ভাগবত যেন কামনা বাসনার কারণে আচ্ছা বৃক্ষের কাছে ফল চাওয়া যায় চাওয়া যায় কি তো ভাগবতের মহিমা কি বলছেন নিগম কল্পতরুর গলিতাং ফলাম ভাগবত কি না বেদাদি শাস্ত্রের নিগম কল্পতরুর বিগলিত রসময় ফল নিগম কল্পতরুর গলিতাং ফলাং সুখ মুখদা দাদ সংযুত স্মাদনাম পিবত ভাগবত রসমালায়াম মুহুরসিক ভাব ভাবুকা। ভাগবত কি নিগমকল্পতরুর বিগলিত রসালো ফল বৃক্ষের কাছে ফল চাওয়া চাই ফলের কাছে ফল চাওয়া যায় কতটি খুব মার্মার্থিক তত্ত্ব আছে বৃক্ষের কাছে গাছের কাছে ফল চাওয়া যায় কিন্তু ফলের কাছে ফল চাওয়া যায় তো ভাগবত হলো সমস্ত শাস্ত্রের নিগমকল্পতরুর গলিত রস ফল ফলের কাছে আপনি কি চাইবেন ফল ভাগবতের কাছে কোনো কামনা বাসনা চাইতে নাই কিন্তু ভাগবত আমাকে কি দেবে চাইলে জগতে কম পাওয়া যায় না চাইলেই বেশি পাওয়া যায় দেখবেন যে ম্যানেজার রেখেছেন বড় বিজনেস আপনার বহু টাকা পয়সা নাড়া ছাড়া কিন্তু ছেলেটা আপনার বিশ্বস্ত না বন্ধু বান্ধবদের টাকা উড়ায় সিন্ধুকের চাবিটা কর্মচারীর হাতে দেয় মহাজন বিশ্বস্ত কিন্তু ছেলের হাতে যে বেশি চায় সে পাই না চাইতে গেলেই ঠকতে হয় আচ্ছা ভগবানের কাছে যদি চেয়ে পেতে হয় এখানে একটা সূক্ষ্ম অপরাধ আসে কি জানেন আমার কি প্রয়োজন ভগবানের থেকে আমি বেশি জেনে গেছি আমি চাইছি মানে তুমি জানো না আমার কি প্রয়োজন তাই তোমার কাছে চাইছি তুমি দাও এতে ভগবানকে ক্ষুদ্র করা হয় তার মহিমাকে তার করুণাকে ছোট চোখে দেখা হয় যে ভগবান জন্মাবার আগে মায়ের বুকে আমার দুধ দিয়েছেন এবং গালে দাঁত থাকলে মায়ের স্তনটা ক্ষতবিক্ষত তাই দাঁতও দেননি সেই ভগবান কি সরকার পরিবর্তনের মতো পরিবর্তন হয়েছে জানে না আমার কি মঙ্গল এই জন্য ভগবানের কাছে কিছু চাইবেন না কারণ আপনি যেটু চাইবেন ওটা কম পড়ে যাবে বরঞ্চ তিনি যেটা দেবেন সেটা আপনার চাওয়ার থেকে কোটি কোটিগুণ বেশি দিয়ে দেবেন কোটি গুণ বেশি দিয়ে দেবেন এই জন্য ভগবানের কাছে চাইতে নাই ঠকে যেতে হয় আমাদের চাওয়ার একটা সীমা আছে কিন্তু ভগবানের দেওয়ার কোনো কথাটা অন্তরে লিখে নিন আমাদের চাওয়ার একটা সীমা আছে কিন্তু ভগবানের দেওয়ার অনন্ত অসীম তিনি তার দেওয়ার সীমা চেয়ে কেন অল্প নেবেন প্রহ্লাদ মহারাজ একটা অপূর্ব কথা বলেছেন প্রহ্লাদকে ভগবান নৃসিংহদেব বলছেন কিছু চাও বলে তোমার রাতল চরণ পেয়েছি আমার এ জগতে পরজগতে কিছু চাওয়ার নাই প্রভু তোমার ভজন ছাড়া যেন কোনো কিছুই না চায় এগুলো শুদ্ধ ভক্তির প্রার্থনা তবু ভগবান বলছেন মায়ের বুকে দুধ থাকলে সন্তান যদি টেনে না খায় বুক ভারী হয় আমি কিছু দিতে চাইছি যদি না নাও তোমার বুক ব্যথা করবে প্রহ্লাদ ভগবানেরও শব্দের কৌশল দেখুন প্রহ্লাদ বলছে তোমার বুকে ব্যথা চাই না তবে চাইতে যখন বলছো দিতে যখন চাইছো দাও কি চাইলো জানেন অবাক করা বিস্ময়কর কথা এ জন্মে কেন কোনো জন্মেই কোনো কিছু চাওয়ার মতো বাসনাটা যেন আমার মধ্যে মরে যায় কোন জন্মে তোমার কাছে কিছু চাওয়ার যে ইচ্ছাটা সেই ইচ্ছাটাও যেন মরে যায় নষ্ট হয়ে কি অদ্ভুত ভক্তদের প্রার্থনা তাহলে ফলের কাছে ফল চাইতে হয় কি ফলের কাছে কি পেতে হয় রস ভাগবত হলো রস এখানে নাচ গান নেই বাসি বাজনা নেই কিন্তু এখানে যে রস আছে সেই রস এই মৃত লোকে অমৃত সিঞ্চন করে মৃত জীবনকে অমৃত সঞ্জীবনী সোধা দিয়ে দেয় ফলের কাছে রস চান ফলের কাছে তুষ্টি চান ফলের কাছে পুষ্টি চান হ্যাঁ ফল থেকে বিষ পাওয়া যাবে আর ভাগবত আপনাকে ভক্তির বিষ দিয়ে দেবে রস দিয়ে দেবে ভাগবত হলো ভক্তি রসশাস্ত্র এখানে রস আছে তবে কামনার রস না অভিশপ্ত রস না এখানে আছে প্রেম রস এই জন্য আপনাদের কাছে নিবেদন করি ভাগবতের পেছনে কোনো জাগতিক উদ্দেশ্য যেন এসে না দাঁড়ায় প্রভু তোমার সুখের জন্য তোমাকে একটু প্রীতি একটু আনন্দের জন্যই এই ভাগবত তুমি সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট ভাগবতের মহিমা কেমন জানেন আমাদের শ্রীধাম বৃন্দাবনে মানিক্য রায় বাহাদুর ত্রিপুরার মহারাজার প্রাইভেট সেক্রেটারি রাধারমন ঘোষ একবার বৃন্দাবনে গিয়েছিলেন এই শিক্ষিত ভদ্রলোক পরবর্তীতে প্রেস করে গৌড়ীয় গ্রন্থ ছাপিয়ে প্রচার করেছিলেন আমরা তার কাছে ঋণী নাহলে গোস্বামী গ্রন্থ এইভাবে পেতাম না রাধারমন প্রেসটা এখন আসে কি না জানি না কিন্তু গৌড়ীয় গৌরব গ্রন্থ প্রচার করেছিলেন এই প্রেস তো একবার বৃন্দাবনে গেলেন শিক্ষিত যুবক সংস্কার প্রধান তার সংস্কার সহজে কিছু মানে না উনি বৃন্দাবনের মনসভা মনলক্ষ্মীর সভা দেখতে দেখতে খুব গভীরে প্রবেশ করেছেন এক নিভৃত আর বনের ভিতরে দেখছেন একজন খালি গায়ে ভাগবত সামনে প্রথমে মঙ্গলাচরণ শুরু করছেন বলে বারে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই উনি চোখ বন্ধ করে এখানে কাকে শোনাচ্ছেন পাঠ এবং নিজে নিজে পাঠ করছে এরকম না পাঠটা অন্যকে যেভাবে বুঝিয়ে বুঝিয়ে টিকা করে প্রবচন করতে উনি ওইভাবে বুঝিয়ে শোনাচ্ছেন হাত পা নেড়ে টাত নেড়ে তো উনি অবাক হয়ে বললেন আচ্ছা একটু শুনি না দেখলেন শিক্ষিত তো এত সংস্কৃতি জ্ঞান এত মধুর অনুভব কণ্ঠ এত তার বিজ্ঞ রসামৃত আস্বাদনেরসাম্বৃত উনি বিস্ময় প্রকাশ করে পেছনে আড়ালে বসে পড়লেন এভাবে ভাগবত তার নেশা হয়ে গেল প্রতিদিন বিকালে যেতেন যেদিন সপ্তম দিনে ভাগবত বিশ্রাম হবে সেদিন চোখ বন্ধ করে উনি দেখছেন ওনার গায়ে মশামাছি বসলে দেহাবেশ নেই তাড়াচ্ছেন না যেন কোন অপরক্ষ অনুভূতির জগতে নিমগ্ন হয়ে ভাগবত শোনাচ্ছেন কাউকে সত্য ঘটনা শুনুন তো সাত দিন যখন ভাগবত বিশ্রাম হবেন তখন চোখ বন্ধ করে বলছেন কে আছো পেছনে অন্তরালে কতদিন দিন ভাগবত শুনেছে তুমি বড় ভাগ্যবান সামনে এসো বলি উনি পেছনে চোখ আছে নাকি আমি তো আড়ালেই বসে শুনেছি উনি জানলেন কি করে বলেন মহাত্মা একটা জিজ্ঞাসা আপনি কাকেই অমৃত ভাগবত শ্রবণ করালেন বলেন দেখতে চাও না শুনতে চাও ওর ওপর কৃপা হয়ে গেছে সাত দিন বসে শুনেছে তার কৃপাটা দেখুন ভাগবত শ্রবণ করলে কি হয় বলেন দেখান সঙ্গে সঙ্গে বললেন এই ভাগবত আমি শ্রী গোবিন্দের উদ্দেশ্যে অর্পণ করলাম অঞ্জলি প্রদান করলাম আর এই তমাল বৃক্ষ আমার সামনে যে তমাল বৃক্ষ এই তমাল বৃক্ষকেই আমি পাঠ শ্রবণ করিয়েছে আমি ভাগবত সমর্পণ করলাম যেই সমর্পণ করেছে সেই দিব্য আলোকে তমাল বৃক্ষটা দ্বিখণ্ডিত হয়ে রাধা রাধামাধব প্রকাশ হয়ে গেছে ওর মধ্যে সাক্ষাৎ রাধা রাধামাদব প্রকাশ হয়ে গেছে ভাগবত হলো গোবিন্দের অভিন্ন কলেবার রাধারানীর অভিন্ন কলেবার আচ্ছা সাক্ষাৎ ভগবত যুগল দর্শন করে প্রেমে মসজিদ হয়ে পড়ে গেছেন যখন জ্ঞান ফিরল না তখন এই আগন্তুক দেখছে রাধারমন ঘোষ সেই সাধকের মহা অনুভবী ভজনানন্দী মহাপুরুষের কোলের ওপরে মাথা মাথায় হাত বলে বলছে রাধারমন রাধারমন আমার রাধা মাদব কৃপা করে তোমাকে ভাগবত ফল দান করেছে দর্শন দিয়েছে যাও বাকি জীবনটা ভজনে কাজে লাগাও সেদিন থেকে গোবিন্দের রাধারানীর রানুগর্ত নিয়ে জীবনের সব সহায় সম্বল বেঁচে প্রেস করে এই গোস্বামী ভাগবত গ্রন্থগুলো প্রচার করেছিলেন রাধারমন ঘোষ রাধারমন প্রেস গৌড়ীয় বৈষ্ণবের কাছে বড় নমস্য এই জন্য আপনাদের কাছে নিবেদন করব ভাগবত শ্রবণের ফলশ্রুতি রাধা চরণে, শুদ্ধা ভক্তিলাভ শুদ্ধা প্রেম লাভ এই হল ভাগবত মহিমা শুধু ভক্তগণ গুরুতত্ত্বটা আজ আমার আলোচনার বিষয়বস্তু না কিন্তু এই নরাধমকে নরকের কীটকে যিনি চরণে আশ্রয় দিয়ে আজ আপনাদের মতো শুদ্ধ স্নিগ্ধ ভক্ত সান্নিধ্যের কৃপা দান করেছেন দুটি কথা বলবার অকারণ করুণা করেছেন এই জন্য আজ গুরুদেবের তিরোধান তিথি ইনি গৌড়ীয় বৈষ্ণব জগতে যারা প্রাচীন বৈষ্ণব আছে সকলেই জানেন রাধাকুণ্ডের ভূতপূর্ব মহন্ত মহারাজ তার আধা রস সুধানিধি তার বিলাপ কুসুমাঞ্জলি তার সাধুমুখে কথা। তার প্রেমভক্তি চন্দ্রিকার টিকা সারা জগৎ বিদিত তো তারই চরণেই পুষ্পাঞ্জলি জানালাম গুরুদেবকে তো কিছু দিয়ে প্রসন্ন করা যাবে না গঙ্গা জলেই গঙ্গা পূজা তারই কিছু মহিমা তারই চরণে অর্পণ করলাম আজ আলোচনার বিষয়বস্তু কি ছিল ভক্তি মহারানীর সিঙ্গার এই প্রসঙ্গেই কিনছি তার সাধন গুরুতত্ত্বকে আমরা প্রণাম জানাই চরণে আমরা আমাদের জীবন যৌবন যথা সর্বস্ব অর্পণ করি আর গে উঠি ভব সাগর কারণ হয়ে রবিনন্দন বন্দন খন্ডন হয়ে হে গুরুদেব এই দিনজনে করুণা করো কৃপা করো তো দেখুন ভক্তি মহারানীকে এখন আমরা হৃদয় আসনে বসাব কাকে শ্রী শ্রীগুরু করুণায় সাধু বৈষ্ণবের করুণায় আচ্ছা ভক্তি মহারানী যদি ভক্তি দেবী হন ভক্তির অধিষ্ঠাত্রী দেবী হন তাহলে সেই দেবী চিন্ময় মূর্তিতে সেই বিগ্রহে হয়ে কী করতে হয় ভক্তরা প্রতিদিন কি করে প্রথমে একটু সুগন্ধ তেল মাখায় যারা প্রতিদিন বিগ্রহ স্নান করান অভিষেক করান তারা কি করেন সেই রাধারানী বা গোবিন্দের বিগ্রহকে প্রথমে সুগন্ধি তৈল মাখান তো শাস্ত্র বলছেন যে ভক্তি মহারানীকে এই মুহূর্তে হৃদয়ে বসান খুব লক্ষ্য করবেন প্রসঙ্গটা এনেছেন ভক্তমাল চরিত্র নাভাজি অপূর্ব ভক্তি মহারানীর সিঙ্গার তো ভক্তি মহারানীর সিঙ্গার করতে গেলে প্রথমে কি করতে হবে তাকে সুগন্ধি তৈল দ্বারা তার গাত্রকে আর তার গায়ে সুগন্ধি তৈল লেপন করতে হবে এই সুগন্ধি তৈলটা এখন আপনার হাতের কাছে আছে তো নাবাজি বললেন এই তৈলটা বাইরের তৈল নয় এই তৈলটা হলো শ্রদ্ধারূপ তেল বিগ্রহকে অভিষেক করাবো ভক্তি দেবীকে তাহলে প্রথম সুগন্ধি তেল তার অঙ্গে লেপন করতে হবে সেই সুগন্ধি তেলটা এখন আমরা কোথায় পাবো না শ্রদ্ধাই হলো সুগন্ধি তৈল এটা হৃদয়ে রাখুন আর শ্রদ্ধা শব্দের অর্থ হল সুদৃঢ় বিশ্বাস এই যে কথাগুলো শুনছি আমার হৃদয়ে এখন রাধারানী প্রবেশ করেছেন হৃদয় সিংহাসনের কথারূপী রূপী শব্দ ব্রহ্মরূপী অক্ষর রসরূপে এই হৃদয় সিংহাসনে ভক্তিদেবীকে এখন শ্রদ্ধার তৈল দ্বারা লেপন করব শ্রদ্ধা সুগন্ধ তৈল শ্রী অঙ্গ মর্দনে শব্দগুলো এইভাবেই দিয়েছেন শ্রী অঙ্গ এই চলে যাও এখান থেকে চলে যাও শ্রী অঙ্গে অর্থাৎ আপনার শ্রদ্ধারূপ সুগন্ধি তৈল দ্বারা দেবীর অঙ্গকে কি বলছেন মর্দনে আচ্ছা তো বিগ্রে ভক্তি দেবীর বিগ্রে যে বাইরের ধুলিকণা রেণুকণা স্তরনুকণা পড়েছিল তৈলটা মর্দন করলে কি হবে তৈলটা মদননের সাথে বলছেন কর্ম জ্ঞান মল ছুটাও শ্রবণে উদ্বর্ধনে। তার মানে আমরা যে কর্ম করি সেই কর্মের মধ্যে অনেক দোষ থাকে কি না কেউ অস্বীকার করতে পারবেন কর্ম করতে গিয়ে দোষ হয় না প্রত্যাবয় হয় না অর্থাৎ আমাদের চিত্ত সিংহাসনে ভক্তিদেবীকে শ্রদ্ধার তৈল মদ্নন করলাম এইবার কর্ম জ্ঞানের দ্বারা আমার যে মল জমে গেছে ময়লা জমে গেছে কামনা বাসনা জমে গেছে সেইটা কি করতে হবে শ্রবণ উদ্বর্তনে অর্থাৎ রূপ জল হরি হরিকথারূপ জল সিচন করতে হবে বিগ্রহের গায়ে তাহলে কি হবে দেখেন একটা কথা বলি কেন সাধু সঙ্গে যেতে হয় কারণ আমরা যে গৃহে থাকি জ্ঞাত অজ্ঞাতে সারাই গৃহে অনেক পাপ হয় খুব মূল্যবান একটা কথা বলি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে আমার লোম শিহরণ হচ্ছে আমরা যে গৃহে বাস করি না এখানে জ্ঞাত বা অজ্ঞাত সারে অনেক পাপ কর্ম সংগঠিত হয় এই জন্য গৃহের মধ্যে জব ধ্যান ভজন সাধনগুলো খুব মনকে স্পর্শ করে না কারণ ভূমির শুদ্ধতার ওপরে মনশুদ্ধতা নির্ভর করে বাড়ির মধ্যে বসার শ্রীমন্দিরে বসাটা এক মনে করেন কি একই তো কাট একই তো ভূমি যে ভূমি যত শুদ্ধ পবিত্র সেখানে মনসংযোগটা মনের নির্মলতা তত দ্রুত আসে অনেকেই বলে ভূমির দোষ নেই কথাটা শাস্ত্রের না ভূমির দোষ আছে যে ভূমিতে পাপ কর্ম হয় পাপ ক্রিয়া হয় সেই ভূমি মনকে নির্মল করতে তার দৃষ্টান্ত নেবেন প্রমাণ নিন কলিযুগ যখন শুরু হলো কাল কোলাহল যখন শুরু হলো বড় ভাইকে সামনে বড় ভাই উপদেশ দিলে তার উপদেশ মানে না শালার উপদেশ মানে সম্বন্ধীর উপদেশ নারী ছাড়া অন্য পরপতির দিকে দৃষ্টি দিয়েছে আর স্বামীও সতীসাধ্য স্ত্রী থাকতেও পর স্ত্রীর প্রতি দৃষ্টি দিয়েছে নারদ দেখছেন কলি শুরু হয়ে গেছে এগুলো কলির লক্ষণ অল্প আয়ু মোড়ো মস্তিষ্ক আশ্চর্য দেয় ছোটবেলায় আমাদের বাজারে দুধ বেচতে আসত কেউ কেউ তো এক কেজি দুধ বিক্রি করে পশা চিংড়ি মাছ কিনে নিয়ে বাড়ি যেত এই হলো কলিযুগের মানুষের বুদ্ধি বোঝা যায় কথা মানুষ লাইন দিয়ে মদ কেনে পশ্চিমবাংলায় দেখেছি যেখানে ড্রাগটা লাইসেন্স দিয়ে মদ বিক্রি হয় লাইন দিয়ে মদ কেনে কিন্তু ঘরের পাশে দুধ ফেরি করলেও মানুষ দুধ কিনে খেতে চায় না সব কলির লক্ষণ মদ কিনতে মানুষ কত দূরে চলে যায় তো দুধ ঘি ফেরি করে বিক্রি হয় সেটা নিতে চায় না সকালবেলা মা ঠাকুমা একটু তিতো খাওয়াতো সেই তিতর দ্বারা একটা সন্তান অনাগত ভবিষ্যৎ নিরব থাকতো এখন সকালবেলা উঠে শিশুকেও চা কফি দিতে হয় ফাস্টফুড দিতে হয় সবকিছু কলির লক্ষণ তো শাস্ত্র বলছে যখন এই কলির প্রভাব সূচনা হল এই কলির প্রভাব সূচনার সাথে সাথে ঋষিমণিরা প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে প্রণত হয়ে বললেন ব্রহ্মা সব স্থানগুলো ভূমিগুলো কলির কবলিত হয়ে গেছে আমাদের এমন একটি স্থান দিন যে স্থানে বসে জপ তাপ নির্বিঘ্নে আমরা আপনার মনোসংযোগ করে ভজন করতে পারি আচ্ছা এই কথা ঋষিরা জিজ্ঞেস করলো কেন কারণ কলির প্রতাপে ভূমিগুলো ওরা যেখানে বসে মন নির্মল চিত্তে ভজন করতে পারবে স্থান পাচ্ছে না মনি ঋষিরা ব্রহ্মা তখন বললেন আমি একটা চক্র নিক্ষেপ করছি এই চক্রের অগ্রভাবটা যেখানে পড়বে সেখানে বসেই ভজন করলে তোমাদের মন নিরিবিচ্ছিন্ন চিত্ত শান্ত থাকবে তাহলে ব্রহ্মাও স্বীকার করলেন সব ভূমিতে ভজন সাধন ব্রহ্মা সেই চক্রের নেমি নেমি মানে অগ্রভাগটা যেখানে পড়েছিল সেই জায়গাটার নাম হলো নৈমিসারণ্য যেখানে হাজার হাজার মনি ঋষি এই ভাগবত সুতমণির দ্বারা ষাট হাজার আশি হাজার মনি ঋষি শুনেছিলেন তাহলে বাড়িতে বসে থাকা আর এইখানে মন্দিরে বসাটা কি এক অনুভব করেন এই জন্য মাঝে মাঝে চার দেয়ালের মধ্যে থেকে একটু বেরোবেন যেরকম আজকে বেরিয়েছেন এই ঝড় জলের রাত্রে চিত্ত শুদ্ধি করতে গেলে শুদ্ধ ভূমিতে যেতে হয় আর পৃথিবীর সর্বপ্রেক্ষা শুদ্ধ ভূমি হল যেখানে সাধুগণ মিলিত হয়ে ভাগবত কথা প্রবচন করেন এটাই হলো সর্বতীত্তের সার এটাই হলো সর্বতিত্ত ভূমির সার তাহলে জ্ঞানের দ্বারা কর্মের দ্বারা আমাদের চিত্তে যে মল জমে যায় অশুদ্ধতা জমে যায় কর্ম জ্ঞান ময়লা ছোটাও শ্রবণ উদ্ভকরণে বিগ্রহকে শ্রদ্ধার কথাগুলো খুব ধ্যান দিতে হবে শ্রদ্ধার তেল মাখালেন এবার কর্মজ্ঞানের দ্বারা হৃদয়ে যে ময়লা জমে গিয়েছিল ভক্তির ওপরে সেগুলো স্নান করিয়ে পরিষ্কার করলেন আচ্ছা আপনি তৈলটা মাখিয়ে আর শ্রবণরূপ জল নিলেন কিন্তু জলটা তো ঢালতে হবে অভিষেক করতে হবে না জল হাতে নিলে পরিষ্কার হবে ভক্তিদেবীর অঙ্গমার্জন হবে জলটা বলছেন কর্মজ্ঞানের যে ময়লা হৃদয় আছে কেউ কেউ বলে না কেন কেন শুনতে যাও বনে মনে কনে হরিকে ভজন করো লোক দেখাতে তোমরা হাও মাও করো কেন যাও ছুটে এই পাঠকরা আইলে দেখি তোমরা ল্যাস তুলে দৌড় মারো একদল আছে আরে কর্মই শ্রেষ্ঠ ধর্ম পরে আগে কর্ম করো বলে কি না এক শ্রেণীর লোক আর বলে যে না আমি কি কম জ্ঞানী কম বুঝি পিতামাতার সেবা করব ন্যায় নীতি নিয়ে চলবো মানুষকে ঠকাবো না ফাঁকি দেবো না এই জ্ঞান থাকলেই হলো ওই পাত ধুলো কেন মাখতে হবে ওদের মধ্যে গিয়ে কেন বসতে হবে এই কর্ম জ্ঞানের কিছু অভিমান আছে কর্ম কর্মশ্রেষ্ঠ বটে তবে যে কর্মের তারা নিষ্কাম কর্ম নয় ভক্তিযুক্ত নয় সেই কর্মও বন্ধনের কারণ মদি দোকানদার যদি বলি আমারও তো সময় নেই এই কর্মই আমার কাছে শ্রেষ্ঠ কি কর্ম শ্রেষ্ঠ পঁচিশ টাকার মাল একশো টাকা বেচা পাম তেল সোয়াবিনের মধ্যে দিয়ে বিক্রি করা এই তোমার সুকর্ম আমি কর্ম করছি কর্মই ধর্ম কর্মই শ্রেষ্ঠ কি কর্ম আমি শিক্ষকতা করছি অথচ আমার কন্যা আমার শিষ্য সমান ছাত্রীদের দিকে আমার কুদিষ্টি এখনো সংশোধন হয়নি আমি কর্ম করছি আমি ডাক্তার শপথ নিয়েছি মানুষের সেবার সরকারি ওষুধগুলো বিক্রি করে পাঁচ লাখ টাকার বাথরুম তৈরি করেছি এটা আমার কর্ম এই জন্য যতদিন সাধুসঙ্গ না হবে সদ্গুরুচ্চরণ না আশ্রয় নাবে শাস্ত্র জ্ঞান না হবে ততদিন কর্মের এই দোষগুলো ভেতরে অভিমানগুলো থাকবে আমি তো কর্ম করছি আর জ্ঞানীরও একটা অভিমান আছে আমি জ্ঞানী আমি বক্তা আমি ব্যাখ্যাতা আমি জ্ঞানী আমি অন্যের জ্ঞান কি জন্য নিতে যাব এই জন্য কর্মজ্ঞানের ময়লা যে শুদ্ধ হৃদয়ে ভক্তি দেবীর ওপরে পড়ে গেছে জমে গেছে শুদ্ধ ভক্তির ওপরে ওগুলো কী করতে হবে মনন নিরে স্নান কর অঙ্গমোচন আহা নাবাজি বলছেন ভক্তমান চরিত্রে গায়ে জল দিয়ে কি বলছেন মননীরে স্নান মননীরে স্নান অর্থাৎ এই যে হরিকথা শুনলেন এটা যদি এখান থেকে উঠে গিয়ে জিজ্ঞাসা করি আজ আমি কী প্রসঙ্গে বললাম আশি শতাংশ লোক সেটা বলতে এর একটাই কারণ সেটা হল গাবিমা সারাদিন মাঠে তৃণ ঘাস খায় গলৎকরণ করে খাই না গলার ভিতরে প্রবেশ করে খাই কখন জানেন গোয়ালে গিয়ে নিশ্চিন্তে বসে বসে ওটা চর্বিত চর্পণ করে যাকে জাগর কাটা বলে আচ্ছা গাবি সারা দিন খেয়ে যদি জাগর না কাটে সে গাবি অসুখ হয়ে বলেই তো মেনে নিতে হবে জাগর না কাটলে সে গাবিকে কি মনে বলা হয় অসুস্থ বাজবে না তা আমরা ভাগবত শুনে যদি মনে মনে ওইটা মনন না করি বিশ্লেষণ না করি ওইটা পুনরায় ধ্যান বা চিন্তা না করি তাহলে জল ঢাললে হবে না একটু মার্জন করতে হবে তবে তো ময়লা উঠবে জাগর কাটতে হবে বাড়ি গিয়ে তো এখান থেকে উঠে গিয়ে শুনবেন আপনি কি শুনলেন হ্যাঁ শুনছিলাম ওই যে ওই যে এরকম ঘুরে বেড়ায় এর কারণ মনন নাই যেটুকু শুনছি সেগুলো মনন করতে হবে বালিশে মাথা দিয়ে চিন্তা করতে হবে এই কথাটা বললেন সত্যই তো কথাটার পেছনে অকাট্য শাস্ত্র যুক্তি আছে ওটা ফিরে ফিরে চর্বন করতে হবে জাগর কাটতে হবে আমরা শুনলাম ভালো লাগলো ভক্তার কণ্ঠ ভালো ভক্ত ভালো বোঝালো এই জন্য বলছেন নিরে স্নান স্নানটা করতে হবে আমি ভক্তি ভক্তিদেবীকে কিন্তু সিঙ্গার করছি শ্রদ্ধার তেল মাখালাম আর জ্ঞানকর্মের যে ময়লা জমে গেছে সেটাতে জন্য মজবার জন্য জল আনলাম এই শ্রবণ হলো জল আর মনন হলো মনন হলো নীরে স্নান এই মনন রূপ নীর বা জলে স্নান আচ্ছা স্নান করলে তার গা মোসাতে হবে তো ভক্তিদেবীকে স্নান করালে এবার কি করতে হবে এই এই ভালো পবিত্র বস্ত্রখণ্ডটা কি বলেন দয়া অঙ্গ ছাড় মোচন তুমি যদি ভক্তিদেবীকে শৃঙ্গার করতে চাও সাজাতে চাও হৃদয়ে বসাতে চাও তবে দয়ারূপী নির্মল বস্ত্র দিয়ে ভক্তিদেবীর গা মুছে দাও অর্থাৎ যার ভিতরে দয়া নেই জানবেন তিনি ভক্তিদেবীকে সিঙ্গার করতে সাজাতে আজ এটাই কমে গেছে জানেন মানুষ কেমন দয়াহীন হয়ে গেছে রাস্তা একটা মানুষ পড়ে থাকলেও পাশ কাটিয়ে যায় জল জল বলে চিৎকার করলেও কারো সময় দয়া করতে হবে যার ভিতরে দয়া নাই জানবেন তার হৃদয়ে ভক্তি তিন প্রকার বস্তু আছে একটা মোম একটা ঘি একটা মধু কি কি বললাম একটা মোম একটা ঘিত একটা মধু তা যিনি ভক্ত হবেন যার হৃদয়ে ভক্তি থাকবে তিনি হবেন মধুর মতো কারণ মধু তরল হতে অন্য কারো অপেক্ষা লাগে না কিন্তু মোমটা তরল করতে গেলে একটু তাপ বা অগ্নি লাগে ঘিটা নরম করতে গেলে মোমের থেকে সামান্য একটু সূর্যের কিরণ আগুন না লাগলেও কিরণ না অর্থাৎ মোমের থেকে ঘিটা আরও একটু তরল আর ঘির থেকে মধুটা স্বাভাবিক তরল তা গোস্বামীবাদ বলেছেন যিনি ভক্তি দেবীকে হৃদয়ে ধারণ করবেন তার ভিতরে এই দয়ার ও মধুর মতো তরলতা থাকতে হবে পরের দুঃখে যে কাঁদে না পরের দুঃখে যার হৃদয়ে ব্যাকুলতা হয় না আর যাই হোক তার হৃদয়ে ভক্তি বলে কিছু নেই মাতা পিতার যন্ত্রণা যে অনুভব করে না পাড়া প্রতিবেশীর বিপদকে যে নিজের বিপদ মনে করে না অন্যের ঘরে আগুন লাগাকে যে নিজের ঘরের আগুন বোধ করে না আর যাই হোক তার হৃদয়ে ভক্তি নেই স্নান করার পরে নরম বস্ত্র দিয়ে গাটা মুষতে হয় এই মশাটাই হল দয়া দয়া রূপে তুমি গাত্র মার্জন করো আচ্ছা স্নান করালেন তৈল দিয়ে লেপন করলেন শুদ্ধ জল আনলেন মননের দ্বারা গা পরিষ্কার করে দিলেন কর্মজ্ঞানের ময়লা উঠে গেল এবার মুছলেন কিন্তু নতুন পোশাক পরাতে হবে তো এবার সাজিয়েছেন এত সুন্দর করে না বাজি এবার তো পোশাক পরাতে হবে ভিজে কাপড়টা ছাড়তে হবে নিষ্ঠা সুবস্ত্র সেবা আভারণ এক একটা কথা পরমাণু দিতে পারে ভক্তির পরমাণু নাভাজির ভক্তমাল চরিত্রের এই ভক্তিদেবীর সিঙ্গার কি বলছে নিষ্ঠা সুবস্ত্র অর্থাৎ যে বস্ত্রটা পরাবে ভক্তিদেবীকে সেটা হবে নিষ্ঠা নিষ্ঠা কাকে বলে একটা এই যে খুঁটিটা ব্যাসাসন ধারণ করেছে এই খুঁটিটার গোড়ায় যদি শক্ত করে একটু খটা দিয়ে ভালো করে না শক্ত করেন ওটা নড়বে কি না এটা ধারণ করতে পারবে কি না তো যিনি ভজন করবেন ভক্তিদেবীর তার প্রতিটা ভজনে নিষ্ঠা থাকতে হবে নিষ্ঠা মানে নিঃশ্বাসে লেগে থাকা আচ্ছা আপনি আজকে দ পাঁচ ঘন্টা না খেয়ে থাকতে পারেন না ঘুমিয়ে থাকতে পারেন এক ঘন্টা নিঃশ্বাসবাদে থাকতে পারবেন পাঁচ মিনিট নিঃশ্বাসে লেগে থাকার নাম হলো নিষ্ঠা যে ভজনটা শুরু করেছি এটা নিষ্ঠার ধরে রাখব বাবা কাল চার মালা করতে পারিনি আজ আট মালা করব কাল খেতে ওর সমস্যা হয়নি কিন্তু চারমালা করবার যারা শীতিল চরিত্র এই হচ্ছে এই হবে না আজ করছি কাল করবা এই শীতিল স্বভাবের মানুষের কখনো নিষ্ঠা আছেন একটা একটু অনুরোধ করব যেটুকু ভজন ধরেছেন ওটা নিষ্ঠার সহিত ধরুন যেমন আমি আপনাদের থেকে ক্লান্ত সেই কোন সকালে বেরিয়ে পরিক্রমায় এখানে চলে এসছি আমার গত দুই তিন দিন আমি দু ঘন্টাও ঘুমাইনি সারা দিনে। কিন্তু এখন আমার নিদ্রা আপনি জোর করেও আনতে পারবেন না ঘুমের বড়ি খাওয়াই আনতে পারবেন না একটা অর্ধেক খেলেও আসবে না কিন্তু এরকম হরিকথা শুনতে গিয়ে অনেককেই দেখছি নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন তার মানে নিষ্ঠা নেই এত বিষয় ছেড়ে সংসার ছেড়ে এই বৃষ্টে স্না তো এখানে এলাম এখানে আমার নিষ্ঠা নেই হরিকথাতে ঘুমাচ্ছি নিষ্ঠার অভাব হলে এই খুঁটি নড়বার করলে ব্যাসাসন ভেঙে পড়বে কিনা তেমন ভজন যেটা করবেন ওটা নিষ্ঠার সহিত করবেন নিষ্ঠাটাই হল বসন আচ্ছা ভক্তি দেবীকে কোনো প্রতিমাকে যদি বস্ত্র না পারান এ কি তাকে মানাবে তো সেটা উচিত হবে তো তা আপনি ভজন করেন অথচ আপনার নিষ্ঠা আজ হচ্ছে কাল হবে না তারপরে করবানে এই এই জন্য নিষ্ঠা হলো বসন আচ্ছা বসন পরালেন এবার সিঙ্গার করতে গিয়ে কি করতে হবে আভারণ পরাতে হবে আবারণ সিঙ্গার করতে গেলে কি রাধারানীর হাতে দুল পড়াতে হবে না কৃষ্ণের হাতে বাসি সাজাতে হবে না ভক্তিদেবীকে কিন্তু আমরা সিঙ্গার করছি মনে মনে তো কি বলছেন হরি সেবা আবারণ খুব মূল্যবান কথা কৃষ্ণের হাতে যদি বাসি না থাকে রাধারানীর পায়ে যদি নুপুর না থাকে করুণাময়ীর পায়ে তবে মানাবে তো বিগ্রহ রামচন্দ্রের হাতে যদি তীর্ধনুক না থাকে মানাবে কি বাবা মানাবে না তাই ভক্তি দেবীকে কি করতে হবে আভারণ পরাতে হবে সেই আবারণটা কি সেই আবারণটা হলো ভগবানের সেবা সেবাটাই হল আচ্ছা অনেক সোনার গয়না টয়না দিয়ে বিগ্রহে রেখেছেন ফুল তুলসী দেন না সেবা করেন না এ আবরণ পড়িয়ে সন্তুষ্ট হবে তো রাধারানী তাকে সোনার পৃথিবী তার সৃষ্টি তাকে কি সোনার গয়না দিয়ে সন্তুষ্ট করবেন গোবিন্দ বললেন আমাকে সন্তুষ্ট করতে গেলে তুলস্য ন। জলস্য চুলু কেন তুলসী দল মাত্রে ন জলস্য চুলু কেন গো কিছুই যদি না থাকে এক গন্ডর জল একটা তুলসী পাতা দিয়ে আমার চরণে দাও এতেই আমার আবারণ এতেই আমার সন্তুষ্টি আমি তোমার কাছে বিক্রি হয়ে যাব যদি এক গণ্ডুর জলে একটা তুলসী পাতা সভক্তিতে আমার চরণে দিতে পারো আমি অনুরোধ করব আমাদের দেশে আমি দেখেছি আপনাদের অঞ্চলে ঘুরে বা আমাদের অঞ্চলে পুরুষরা মনে করে সবসময় এটাই মনে করে ঠাকুর ঘরের কাজ মেয়েদের মায়েদের এই জন্য আমাদের দেশের পুরুষরা সংখ্যায় অতি অল্প ঠাকুর ঘরে ঢোকে খুব দুঃখের কথা কি জানেন প্রকৃতির নিয়মে মায়েদের চার পাঁচটা দিন ঠাকুর ঘরে যেতে নেই রজস্বলা মায়েদের সেই কটা দিন অনেক হিন্দুর ঘরে বিগ্রহ সেবা বন্ধ থাকে পুরুষরা মনে করে ওটা শুধু মায়েদের কাজ কিন্তু দীক্ষিত ব্যক্তিমাত্র যদি আপনি তিন বেলার এক বেলা একটু ভগবানের না করেন অর্থাৎ ফুল তুলসী না দেন সেবা না করেন আপনার দীক্ষা কখনো ফলবতী হবেই না নারী শুধু ওরা না আমরা প্রকৃতি আমাদেরও তার চরণে আচ্ছা অফিসে যান দোকানদারি করেন একটা তুলসী অন্তত তার চরণে দিয়ে বলবেন কি বলবেন গোবিন্দ আমি তোমার হলাম রাধারানী আমি তোমার এই অত বড় মন্ত্র উচ্চারণ করার দরকার নেই গোবিন্দ আমি তোমার হলাম গোবিন্দ আমি তোমার হলাম যদি বলে একবার ভববন্ধ হইতে গোবিন্দ তারে করেন পার চৈতন্য চরিতামৃতে বলছেন এই জন্য একটা করে ফুল তুলসি একটু তার চরণে পাঁচ মিনিট সময় দিবেন এটা না দিলে কিন্তু দীক্ষা ফলবতী কারণ আপনি বিগ্রে রে স্নান করালেন তাকে সিঙ্গার করালেন অথচ গায়ে কোনো বসন দিলেন না আবরণ দিলেন না আচ্ছা তো রাধারানীর তো কর্ণ আছে গোবিন্দের তো কানে কুণ্ডল আছে এবার কুণ্ডল পরাতে হবে সিঙ্গার করছি তো আমরা এবার কি পরাতে হবে কুণ্ডল বললেন সাধু সেবা কর্ণফুল শরণ সরণ সোনাথ আরে কি পদ বললেন আপনি ভগবান ঘরে এনেছেন বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন আপনি জব ধ্যান কীর্তন করেন দুইবার করে বৃন্দাবনে যান নবদ্বীপে যান তীর্থ পরিভ্রমণ করেন কিন্তু সাধু সেবা করেন না জানবেন যে মেয়েদের যদি কানে দুল না থাকে মুসলমান মায়েদের যেমন নাকে যদি নোলক না থাকে এটা অশুভ লক্ষণ বলা হয়েছে আর মায়েদের কানে যদি দুল না থাকে এটা অশুভ লক্ষণ বলা হয়েছে তা বললেন এই সাধু সেবাটা হলো রাধারানী ভক্তি দেবীর কর্ণের দুল আপনি সারা জীবন ভগবানের সেবা করেন অথচ গুরু বৈষ্ণবের সাধু সেবা বলেন ওই সেবা বিন্দু মাত্র গোবিন্দ গ্রহণ করবেন না কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবা বড় যে তার ভক্ত সেবা করে না গোবিন্দ বলছেন সে আমার ভক্তই না অনেকেই ভগবান মানে ভগবান সেবা দেয় অথচ এই জন্য সাধু সেবা যার জীবনে হয়নি আর সাধু সেবা মানে কি পাঁচ ভাগে রান্না করে খাওয়ানো বড় দামি চওড়া পড়ে ধুতি দেওয়া এক হাজার টাকা প্রণামী দেওয়া যদি এটা বোঝেন সেবা তাহলে ভুল হয়ে যাবে সেবা মানে সাধুর আদেশ নির্দেশকে জীবনে প্রতিপালন করে তাকে সুখ দেওয়া আমি যদি পাঠ করতে এসে দেখি আমাদের যশ দাদা এসেছেন ঢাকা থেকে উনি আমার সাথে উনি আমার কথাই নিরামিষ খাচ্ছেন প্রসাদ পাচ্ছেন আমি খুশি হব না ওনার প্রতি উনি আমাকে পাঁচশো টাকা দিয়ে যতটা খুশি না করতে পারবেন এই পাঠ শোনার পরে উনি প্রসাদ হয়েছেন তাতে আমার সুখ হবে বেশি কিনা যে আমার বাণীটা শাস্ত্রের বাণীটা উনি আচরণ করছেন উনি বিশেষ ট্রাইব্যুনালের জজ উনি বসে পাঠ শুনছেন উনি ছোটো বাচ্চাকেও প্রসাদ ভোজি করিয়েছেন শুধু হরিকথা শুনে ওনার পরিচয়টা গোপন করার কথা ছিল সরকারি প্রকোটালে ওনার পরিচয় গোপন করার কথা ছিল কিন্তু বলেই দিলাম একটা দৃষ্টান্ত সামনে দিলাম আপনারাও তো কম না সবাই বিদগ্ধজন জ্ঞানীজন একটু অনুরোধ করব। সাধু সেবা চীনা কেউ নিস্তার পায়নি ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে তা সেবা মানে যেন দশ ভাগের ছানার রসায় না বুঝি সেবা মানে সাধুর আদেশকে জীবনে প্রতিপালন করে তাকে আনন্দ দেওয়ার নাম হল সেবা সেবা কথার আনন্দ আমি সময় বেশি নিয়ে ফেলছি সাধু সেবা কর্ণফুল স্মরণ সোনাথ আর ভগবানকে হৃদয়ে স্মরণ করাই হলো প্রকৃত অলংকারাদি আর কি বলেছেন আচ্ছা রাধারানীকে ভক্তিদেবীকে শৃঙ্গার করছেন চোখে কাজল না দিলে হবে কাজল না দিলে মানাবে গোবিন্দের চোখেও কাজল রাধারানীর চোখেও কাজল এই কাজলটা হলো সাধু সঙ্গ অর্জন অনুরাগ বাড়ি বিত অর্থাৎ এই সাধু সাধুসঙ্গটাই হল প্রকৃত নয়নে কজ্জলি কাজল দেওয়া কাজল দিলে দৃষ্টিশক্তি বাড়ে আগেকার মায়েরা যে প্রকৃত কাজল দিত পুড়িয়ে ওদের দৃষ্টিশক্তি প্রকার হতো চোখের রোগও অনেকটা নিরাময় হতো অর্থাৎ সাধু না করলে ভবরোগ কামনার রোগ যাবে না এই সাধুসঙ্গরূপ কাজল পরাও ভক্তিদেবীকে যেটা আজ আপনারা করতে এসছেন জীবনে আজ পর্যন্ত সাধুসঙ্গ ব্যতীত কারো ভজন এসেছে ভক্তি এসেছে এটাকে আপনি প্রমাণ করতে পারবেন না ভগবান ভক্তি দেবে না সাধুগুরু বৈষ্ণবী ভক্তি দেবে এটা তাদের সম্পদ তাই দয়া করে সময় অতিবাহিত এই কথাগুলো একদিন না হয়তো দিনের পর দিন যদি আলোচনা করা যায় কিছুটা হৃদয়ে আমাদের মূর্তি গড়ানো যায় ভক্তি দেবীকে প্রতিষ্ঠা করা যায় তবে এইটুকু বলবো সৎসঙ্গ ছাড়া কারো জীবনে কোনো ভক্তি আসতে আপনার জীবনে যদি প্রশ্ন করা হয় আমি কন করছি আপনার কাছে জিজ্ঞাসা করছি আপনি দান ধ্যান করে তীর্থ ভ্রমণ করে বিভিন্ন জায়গায় গিয়ে পূজা পার্বণ করে আপনার চিত্তে যতটুকু ভগবৎ জ্ঞান এসেছে যতটুকু শ্রদ্ধা ভক্তি এসেছে সেগুলিকে এই দান ধ্যান তীর্থ পর্যটনের দ্বারা আমার মনে হয় উত্তর একটাই আসবে আমি করেছি বটে কিন্তু সাধু সঙ্গ করে মনটা যতটা পরিবর্তন হয়েছে অন্য কিছু করে কতটা পরিবর্তন হয়নি আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো সাধু সঙ্গ ছাড়া আমার জীবনের কোনো পরিবর্তন আসেনি পরশ পাথর সাধু সঙ্গ হল পরশ পাথর লহকেও সোনা করে দেয় আর সাধু সঙ্গ শুধু করলে হবে না ভক্তিদেবীর ভজন করলে হবে না অনুরাগে ভজ সাদা অনুরাগ চাই প্রীতি চাই আকর্ষণ চাই এই মতো ভক্তি দেবীর সেবনও করিয়া আর লাল প্রাণী রসে রহ মগন হইয়া কি বলছেন শ্যামা শ্যামার আনন্দে মগ্ন থাকো এইভাবে শৃঙ্গার করো। আর এই শৃঙ্গার এই রস হল আমাদের ব্রজভক্তি আমাদের নিষ্কিঞ্চনা নিষ্কামা মধুরা অতি মধুর প্রীতি এই মধুরা অতি মধুর আরতি এই এই ভক্তিদেবী আমাদের ব্রজ বিপিনে শ্রীধাম নবদ্বীপে যেমন সংকীর্তন আনন্দ রস দেবে আর নবদ্বীপে গৌর নিতায়ের কৃপায় আমরা শ্রীধাম বৃন্দাবনে যুগল সেবা পাবো সেই যুগল সেবায় সেই যুগল রস আনন্দ যুগল প্রেমানন্দ রস ব্রজানন্দ রস এই নিষ্কিঞ্চন নিষ্কাম যুগল ভজনের আরতি হলো আমাদের জীবনের লক্ষ্য এটি রাধা দামোদর মাস এটি দামোদর ব্রতের দামবন্ধ লীলার মাস তো আপনাদের এইটুকু শুধু বলবো। এই দামবন্ধ লীলার মধ্যে দিয়ে এই ব্রজরসের মধ্যে দিয়ে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর তার মধ্যে শান্তকে রেখে আমরা দাস্য সক্ষ বাৎসল্য মধুর রস যেন আস্বাদন করে আমি খালিয়ায় আমাদের শান্ত দাদাজির ওখানে বলেছিলাম বাৎসল্য রসটা শুনলেই আপনি আনন্দে ভেসে যাবেন আর মাধুর্য রসে না জানি কী আছে তো দুটো একটু কথা বলেই পাঠ বিশ্রাম দুই দশ মিনিটের মধ্যেই সেটি হলো আপনাদের দেখে কেন কেন জানে এলা লোভ সংবরণ করতে পারছি না আমি সামান্য একটু বাৎসল্যলীলাকে স্পর্শ করি আরেকটু মাধুর্য লীলাকে সামান্য স্পর্শ করে পাঠ বিশ্রাম করি গুরুতত্ত্ব দিয়ে শুরু হয়েছিল গুরুতত্ত্ব দিয়েই আমরা বিশ্রাম করি বাতৎসল্য প্রীতিতে শ্রীগোবিন্দের কথা আপনারা শুনেছিলেন স্বয়ং ভগবানকে যদি কেউ পুত্ররূপে ভালোবাসতে চান যশোদা না আজও পেতে পারেন আজও আপনারা পেতে পারেন যদি বাৎসল্য প্রেমে বাৎসল্য রসে গোপালকে চান অবশ্যই মা যশোদানা রকম প্রীতি থাকলে ভাবিত চিত্ত থাকলে উনি আজও আপনার কাছে রসে দেখা দেবেন শুনুন তাহলে সেই ঘটনা এক ব্রজের ভক্ত গোপালকে সন্তান গানে ভালোবাসতেন তো সন্তান গানে ভালোবেসে শীতের সময় কি করতেন জানেন সব সময় বিছানা লেপের মধ্যে ওকে বুকে করে ঘুম পাড়াতেন গোপাল ঘোমা গোপাল ঘোমা কি অদ্ভুত এদের প্রীতি তো গোপাল একদিন বলছেন আমাকে যে পুত্র জ্ঞানে ভালোবাসে একটু পরীক্ষা নেই যোগমায়ার দ্বারা একটা কালো বিড়াল সৃষ্টি করে বিড়ালটা মিউ মিউ করে অন্ধকারে ডাকছে আর গোপাল ছোট্ট হাতে জড়িয়ে ধরে বলছে বাবা বিড়াল ডাকতে ভয় করছে যার নাম নিলে ও ভয়ে ভীত হয় তিনি বলছেন বাবা বড় ভয় করছে বাবার মনে হঠাৎ মনে হয়েছে তুমি ভগবান তুমি সর্বশক্তিমান বিড়াল ডাকলে তোমার ভয় করে এই যেই পুত্র জ্ঞান না করে বাৎসল্য জ্ঞান শিশু জ্ঞান না করে ভগবান জ্ঞান করেছে তাকে কোলের মধ্যে আর গোপাল নাই এই সিংহাসনে বসে আছে জানিয়ে দিলেন তুমি যে রসে আমাকে ভালোবাসে ওই রস ছাড়িয়ে যেও না তাহলে তোমার কাছে আমি ওই টানানো আর ওই সিংহাসনে বসা ভগবান হয়ে থাকবো যেই সিংহাসনে বসেছে বুকের মধ্যে থেকে আর কাঁদতে শুরু করেছে গোপাল বড় ভুল হয়েছে কারণ শিশুপুত্র তো কালো বিড়াল ডাকলে মেমু করলে ভয় পাওয়ার কথা আই বাবা আমার কোলে আয় আর তোর ভয় নেই যেই আবার ওই ভাব ফিরে এসছে গোপাল সিংহাসন থেকে আবার বুকের মধ্যে আজও পাওয়া যায় তাকে একটু ভালোবেসে দেখুন তিনি মিথ্যা নন তিনি অবাস্তব নন তিনি সাক্ষাৎ বাস্তব্য আজও যার ভালোবাসা আছে তার পূরণ করে অর্জুন মিশ্রের কথা শুনেছেন ভগবান ছাড়া বুঝতেন না তৎকালীন গীতা টিকা লিখতেন তখন তো হস্তলিখিত প্রেজ হয়নি তো গীতায় পড়ছেন একদিন অনন্য চিন্তান্তমাং মাং যে যেনা পর্যপে তে নিত্যাভিযুক্ত নাম যোগক সেবম বহম মহম যিনি একান্ত আমার চরণে শরণাগতি হয়ে উপাসনা করেন তার সংসারের যোগক্ষেম আমি মাথায় করে এদিকে দুই দিন ওনার বাড়ি হাড়ি জলেনি ছেলে মেয়েগুলো না খেয়ে আছে তো তখন উনি বলছেন তোমার এই কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না মেনে নিতে পারলাম না গীতার তুমি অভিন্ন তুমি বহম মহম লিখেছ মাথাই করে বয়ে দাও আরে দদাম মহম দিতে হবে এখানে তুমি দিলে দিতে পারো কিন্তু মাথায় করে বয়ে দাও উনি সেই বহম মহম শব্দটা কেটে দিয়েছে আর তখন হঠাৎ মনে পড়েছে উনি ঠাকুর ঘর থেকে মনের দুঃখকে বেরিয়ে একটু ঝড় বৃষ্টি এসেছে একটা বৃক্ষতলে আশ্রয় নিয়েছে আর ভাবছে এ কী করলাম আমি গীতা এই হৃদয়াং পার্থ গোবিন্দের হৃদয়কে ক্ষত করলাম সঙ্গে সঙ্গে কি করেছে জানেন দাদা বলরাম আর কানাই দুটো বালকের রূপ ধরে দুই ঝুড়ি দেবফল দেব উপভোগ্য ফল উপচার নিয়ে ঝড় বৃষ্টি বৃষ্টিমাতায় ব্রাহ্মণের বাড়ি এসে ডাকছে মা ব্রাহ্মণই মা কে ডাকে আমায় অর্জুন মিশ্রের সহধর্মিনী বাইরে এসে থাকে দুটো শিশু ঝড় জলের মধ্যে ভিজে মাথায় করে বোঝা বয়েছে এনেছে কে তোমরা বাবা কে তোমরা বললেন মা আমরা কুলি। আমরা দুই ভাই কুলি আমরা কুলিগিরি করি যে আমাদের মাথায় দায়িত্ব দেয় বোঝা দেয় তার বাড়িতে বয়ে দিই গোবিন্দ যেন বললেন আমার প্রিয় ভক্তের বোঝা আমি নিজে মাথায় করে বহন করি এটাই তার প্রমাণ আমি ববন করি ও। তো তোমাদের মাথায় তোমরা এত সুন্দর শিশু এই বয়সে কুলিগিরি করো বলে যে ডাকে মা তার কাছে যেতে হয় আমাদের তার বোঝা বইতে হয় মা তো তোমাদেরকে পাঠিয়েছে এখানে বলো ব্রাহ্মণ পাঠিয়েছে বলে ব্রাহ্মণ ভিক্ষা করে দুদিন কিছু পাইনি তোমাদের বলল মা রাজবাড়িতে গিয়েছিল ব্রাহ্মণ রাজবাড়ি থেকে এগুলি দিয়েছে আর আমাদের বলল যা জানো মা আমরা আসতে একটু দেরি করছিলাম তাই দেখো আমাদের বুকে প্রহার করেছে বুক দিয়ে রক্ত ঝরছে ওই যে গীতা কেটে দিয়েছে আসতে একটু বিলম্ব হয়েছে ভগবানের গীতার অক্ষরগুলো অক্ষর নয় সাক্ষাৎ অভিন্ন ভগবান এই জন্য বুক দিয়ে রুদির হচ্ছে বললেন এতটুকু বাচ্চাকে উনি মারি আঘাত করেছেন উনি এত নিষ্ঠুর নন আয় বাবা অর্জুন মিশ্রের ঘরনী কোলে বসিয়ে আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছেন শুকনো মুখখানা দেখে বললেন একটু বস যে ফল এনেছ ওইটা নিবেদন করে তোমাদের একটু সেবা করব। সেই ফলটা নিবেদন করে তুলসী পাতা দিয়ে বাইরে এসে দেখে দুটো বালক কার নাই বৃষ্টি ঝড় থামার পরে অর্জুন মিশ্র গৃহে আসলেন এসে বললেন গৃহিণী ব্রাহ্মণী আজও কিছু পাইনি গোপালের সেবার জন্য গোবিন্দের সেবার জন্য কেউ কিছু দেয়নি আর আমার মনটা বড় বল তার আগে বলো দুটো শিশুর মাথায় কেন বোঝা তুলে দিয়েছ তারা আসতে বিলম্ব করলে কেন তাদের আঘাত করেছ আগে বলো তুমি তো একটু ছিলে না উনি তো ভক্ত বুঝতে দেরি হয়নি বলো না তারা দুজন কোথায় দাঁড়িয়েছিল কোথায় দাঁড়িয়েছিল বলো না বলছেন ওই তো তাদের দেখো কি সুন্দর চরণ ওদের চরণটা ওই ধোলা কাদায় পড়ে আছে অর্জুন মিশ্র গড়া গড়ি দিয়ে বললেন ভগবান আমি বুঝতে পারিনি তুমি ভক্তের বোঝা এমনি করে নিজে বহন করো জগতে এই জন্য যারা ভগবান চরণে নিত্য নিরন্তর এমনি করে সমর্পিত করেছেন ভগবান তাদের যোগক্ষ্যেম বহন করেন তবে এখানে একটা কথা আছে আমার বাড়ির খাবার দাবার ভগবান মাথায় করে পৌঁছে দেবে এই যোগক্ষেম যেন আমরা না চাই আমরা যেন বলি প্রভু আমার ভক্তিটা যোগাও এটাই হলো আমার যোগ আর ভক্তিটা রক্ষা করো এটাই হলো ক্ষেম যেন তোমার ভজনটা রক্ষা করতে পারি ভজন সম্পদটা তুমি দান করো আর ওটা যেন রক্ষা করতে পারি আজকের গুরুতত্ত্ব দিয়েই সূচনা করেছিলাম বলবার আরও কিছু তত্ত্ব ছিল সিঙ্গারের আবার যদি কখনো সময় হয় বলবো তবে শ্রীগুরু সেবা নিয়েই আজকের পাঠ বিশ্রাম করি শ্রী গুরুদেবের সেবা যদি গুরুদেব সম্মুখে থাকেন তবে দুটো সেবা করতে হবে খুব মার্মিক কথা যাদের গুরু এখনও জগতে প্রকট লীলাতে আছেন দুটো সেবা করতে হবে একটা হল পরিচর্যা একটা হলো প্রসঙ্গ কি কি বললাম পরিচর্যা সেবা আর প্রসঙ্গরূপী সেবা পরিচর্যা হল শ্রী গুরুদেবের কাপড়টা যদি নিজে হাতে ধৌত করে দিতে পারেন যদি গুরুদেবকে একটু নিজে স্নান করাতে পারেন যদি নিজে হাতে তার জলটা করতে পারেন অন্যের দিয়ে না যদি গুরুদেবের গুরুদেবের সেবা প্রসন্ন করতে পারেন গুরুদেবের অসুস্থ হলে কিছুদিন সেখানে গিয়ে সেবা আমাদের কিরম দুষ্ট বুদ্ধি জানেন বছরে একবার গুরুদেবের কাছে যাই গিয়ে নিয়ে বলি বাবা আপনার শরীর ভালো আছে তো এটা কত বড় শব্দ যন্ত্রের কপটতা গুরুদেব যদি বলেন ভালো নেই তুই এক মাস থেকে সেবা কর থাকবো কি আচ্ছা তুই বছরে একদিন এসে জিজ্ঞাসা করলি একদিনও তার সেবা করলি না অথচ বলছি গুরুদেব শরীর ভালো আছে তো যদি বলেন যে দাদাজি তাহলে কী জিজ্ঞাসা করতে হবে গুরুদেবের সামনে গিয়ে খুব বেশি বকতে নেই গুরুদেবের সামনে গেলে মহাতের সামনে গেলে কথা যত কম বলা যায় ভালো কারণ উনি আমাকে পড়ে ফেলতে পারেন আমার সাত জন্ম পড়তে পারেন আমার মনের ভিতরে কি আছে ওনার কাছে গিয়ে প্রণাম করে শুধু জয় রাধে বলে বসে পড়তে হয় আর দণ্য প্রকাশ করতে হয় গুরু মহারাজ আমি সেবা করতে পারলাম না আপনার কোনো কাজে আসলাম না এইটুকু এই দৈন্যটাই তিনি খুশি হবেন অন্য কিছু বেশি বকর বকর করাটা ওদের সামনে ঠিক নয় আমরা তো একেবারে সব বলে বসিস পাঁচালই পড়ি তো যাই হোক শ্রী গুরুদেবের পরিচর্যা সেবা মানে তাকে স্নান করানো তার বস্ত্র দেখুন আপনি এখানে বসে তীর্থ পরিবহন করে দান ধ্যান করে যা না পাবেন এই গ্রামে যদি কোনো বৈষ্ণব থাকে সে হয়তো মলমূত্র ত্যাগ করছে তার কাপড়গুলো যদি একদিন ধুয়ে দিয়ে তাকে স্নান করে আসেন ওনার যে আশীর্বাদটা এই যে একশো বছরের তপস্যার ফল হয়ে যাবে একে বলে পরিচর্যা সেবা আর প্রসঙ্গ সেবারূপ কি যাদের শাস্ত্র জ্ঞান আছে হরি নামের কণ্ঠ আছে তারা গুরুদেবকে হরিনাম হরিকথা শুনিয়ে আনন্দ দেবেন এটা হল প্রসঙ্গ সেবা পরিচর্যা সেবা এই সেবা যদি গুরুদেবের করা যায় তবে গুরুদেব প্রসন্ন হবেন আর এই সেবার একটা বড় দৃষ্টান্ত হল ঠাকুর নরোত্তম রাজার ছেলে হয়েও লোকনাথ গোস্বামীর মলমূত্র কাটতেন গুরুদেব কৃপা করল না বলে রাজার ছেলে হয়ে রাতের অন্ধকারে গুরুদেবের মলমূত্র ঝুড়িতে কেটে পরিষ্কার করতেন গুরুদেব রাতের অন্ধকারে দেখে বলছেন কে এই অপরাধ করে নরোত্তম নরোত্তম তুমি রাজপুত্র আমার মলমূত্র গুরুদেব সেবা না করলে যে আপনার কৃপা পাব না সেই দিনেই তাকে নরোত্তম ঠাকুরকে কৃপা করেছিলেন লোকনাথ গোস্বামী তেমনি করে আসন গুরু গুরুসেবার দ্বারা আমরা আমাদের জীবনকে ধন্য করি ভক্তি ভক্তিদেবীকে সিঙ্গার দ্বারা ভক্তি দেবীকে হৃদয়ে প্রতিষ্ঠা করি মোস্তফাপুর পাঠের জন্য কার্তিকদা অনেক আগেই থেকেই বাবা আমাকে বারবার বলেছিলেন আপনাদের এখানে একটা ভালো পরিবেশ আছে হরিকথার ব্যাকুলতা আছে আপনারা আবার আসবেন আবার হাসবেন আবার মিলিত হবেন আবার ভাগবত রসে অবগাহন করবেন এই কমিটিকে সাধুবাদ জানিয়ে আপনাদের মঙ্গলময় উপস্থিতিকে দণ্ডবাদ জানিয়ে আজকের মতো হরিকথার এখানে বিশ্রাম